প্রবলেম হয়েছে কিনা এই জন্যই বলতেছি আর কি। আচ্ছা ওইটাও দেখাই দিবে এখন। হুম হুম জি ভাই। কিউআর কোড জেনারেট, জি ভাই আর কি। আচ্ছা নিশাত সাহেব, আপনি যেখানে সেখানে, এটা কি একটা বেসরকারি সংস্থা নাকি? জি ভাই, আমি হচ্ছে যেখানে ইয়ে করি, কোঅর্ডিনেটিং করি, সেখানে ওটা একটা বেসরকারি সংস্থা আর কি। এনারা কি আইটি ফার্ম? না ভাই, এনারা আইটি ফার্ম না ভাইয়া, এনারা হচ্ছে মেন্টাল হেলথ ইস্যু নিয়ে কাজ করে আসলে, বুঝছেন তো। ওনারা গ্রাফিক ডিজাইনার রাখছে হচ্ছে মেইনলি ওনাদের হচ্ছে সোশ্যাল মিডিয়া ব্যানার পোস্টার এগুলো ডিজাইন করতে আর কি। তো ওনাদের ফাউন্ডার আমার পরিচিত, তো সেই কারণে আর কি আমাকে রাখছে। আর হচ্ছে ওনাদের ইন্টার্নশিপের জন্য যে স্টুডেন্ট গুলো আসছে তাদের আর কি আমি ট্রেন করাইতেছি আপাতত। এই ওরা কোনো আইটি রিলেটেড কোনো ইয়ে না ভাই আসলে। আচ্ছা তবে ভাই আমার ইচ্ছা আছে যে কোনো আইটি ফার্মে ঢোকার আর কি, গ্রাফিক ডিজাইনার হিসেবে বা ট্রেনার হিসেবে ঢোকার ইচ্ছা আছে। আমাদের ইসের মানে আমি আর, অবস্থা তো ভালো না, হ্যাঁ 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 সফটওয়্যার টেকনোলজি পার্কের। হুম জি ভাই, তা অবশ্য ঠিক আমরা একটু ভালো রান করছিলাম, করোনা পরিস্থিতি আইসা একদম সব ডুবাই দিয়ে গেছে। ভাই। বেবিলন তো বেশ অনেক নাম করছে ভাই, হচ্ছে যাই বলেন, বেবিলন অনেক নাম করছে এটা আপনাদেরটা। তো অনেক একটা রেপুটেটেড কোম্পানি ভাই, হ্যাঁ 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 অনেক নাম করছে এরা। আমি হচ্ছে কোম্পানিটা এলইডিবি ট্রেনিং এর আগেও এদের নাম জানতাম, কোম্পানিটা যে এখন বেবিলন এটা বলে একটা আছে। ওয়ান অফ দা বেস্ট কোম্পানি বাংলাদেশে। হুম আর ভাই হচ্ছে আপনাদের এই যে সেশন দেখছিলাম একটা আর কি, ইয়েতে আপনাদের পেজের ওই যে কভার পিকচারে আপনাদের সেশনের একটা ফটো দেওয়া আছে আর কি, তো ওই এটা ফটোটা শিপার দেখে বোঝা প্রজেক্ট, যায়। হ্যাঁ হ্যাঁ ওইটা দেখে বোঝা যায় যে আপনাদের ওই অর্গানাইজেশনটা কত ভাস্টলি কাজ করে আর কি দেশের জন্য। আমাদের আমাদের যে প্রজেক্ট প্রজেক্ট ম্যানেজার স্যার আছে তার সাথে কথা বললে আপনি বুঝতে পারবেন যে সে কিভাবে সবকিছু কন্ট্রোল করে, কিভাবে আমাদেরকে গাইড করে, কত সুন্দরভাবে আমাদের প্রজেক্টটা চালাচ্ছে। নিশ্চয়ই সে একবার ভালো আসবে ভাই, ক্লাসে কথা কি বললে ভাই, বুঝতে পারবেন। হ্যাঁ ইনশাল্লাহ ভাই নিয়ে আসেন ভাই, আমরা অনেক খুশি হবো আর কি। আমি তাকে ইনভাইট তো করবোই, নিশ্চয়ই করবো আমাদের ক্লাসে আসার জন্য, কথা বলে দেখেন। আচ্ছা তো আমরা দেখি, এইখান পর্যন্ত আইসে আমরা বেঁধে গেছিলাম। কিউআর কোডটা আসলে কি, এই যে ওয়েবসাইটটা অলরেডি দিয়ে দিয়েছে রিয়েল সাহেব, দেখবেন আপনাদের মেসেঞ্জারে, তো এখানে আমরা যাই লিখি সেটার একটা কিউআর কোড তৈরি হয় একদম খুব তাড়াতাড়ি। লিখি হলো CHUADANZADATCH, এবার দিলাম আমি হলো এটা দিয়ে দিলাম 699, দেখেন এখনই এটার কিউআর কোড জেনারেট হয়ে যাবে। নেট এখন মোটামুটি আমার একটু ভালো, বুঝতেছি না কি লাইভ করব। মনে হচ্ছে ভাইয়া ফেসবুকে? স্ক্রিন তো দেখা যায় না, না এবার দেখা যায়। এটা দেখেন, এটা যেটা লিখলাম এটা এখানে, আপনারা চাইলে নিজের ফোন দিয়ে এটা স্ক্যান করে দেখতে পারেন যে আসলে সত্যি কাজ হচ্ছে কিনা। এবার এটার কিছু সিস্টেম আছে, মানে এটার কিছু আমরা ডিজাইন করতে পারি, এতে যেমন এই ডিজাইনটা করতে পারি, স্ক্যান মি, এখানে একটা দুইটা তিনটা চারটা টোটাল 10টা মতো আছে, এই যে স্কোয়ার স্কোয়ার দিয়া 10টা মতো আছে ডিজাইন, স্ক্যান মি, তারপরে উপরে সব জায়গায় প্রায় স্ক্যান মি লেখা, এক এক স্টাইল। ভাইয়া পরিপূর্ণ আসছে না, শুধু চুয়াডা টুকু আসছে আর বাকিটুকু তো আসে নাই। না না, চুয়া ঢাকা পুরোটাই আসবে, ব্যাচ 699 আসবে। আমি স্ক্রিনশট দিচ্ছি, গ্রুপে দেখেন। দাঁড়ান আমি একটু দেখি, আমার এই যে এখনো লোড হচ্ছে তো এই জন্য সমস্যা। আমি গত ব্যাচেও করছি এটা এবং আসছে, চুয়াডাঙ্গা পুরোটাই আসবে। এবার আপনি স্ক্যান করে দেখেন তো, এবার দেখেন তো স্ক্যান করে। জি ভাইয়া এবার পুরোটা আসছে। আসছে, জি ভাইয়া ওকে। তো হলো আপনার হচ্ছে আমি ওই যে জানি ব্লার ছিল এই জন্য আসে নাই। হয়তো
আরে আমার নোটস নেট স্লো, তো এই জন্য মাঝে মাঝে এই প্রবলেম গুলো দিচ্ছে। তো আমরা দেখতে পাইছি যে কিভাবে আমরা কিউআর কোড অ্যাকচুয়ালি বানাতে পারবো। তো এখানে আমরা যে ইনফরমেশন গুলো দিতে চাই, আমি যদি চুয়াডাঙ্গা লিখে দিই, তারপরে আমি যদি এই ইনফরমেশনটা দেই, যেমন ধরেন এ এল আই এফ আলিফ, আলিফ কি আহমেদ, এ এইচ এম ই ডি, আলিফ আহমেদ, আলিফ হোসেন, ও আচ্ছা হোসেন, এইচ ও এস এস ই এন, এসিএন, এস ই এন, আলিফ হোসেন, ধরেন রোল, রোল দিলাম না, ধরেন আর ই জি, আমাদের তো আর ই জি, আর ই জি হলো 5634, এইটা ধরেন আপনার, এটা হলো আর ই জি। তারপর আর কি আছে? তারপর আছে চুয়াডাঙ্গা, দেখেন এবার চলে আসবে, এটা একটু লোড হতে দেন, নেট স্লো বলে, না হলে এটা একদম নিমিষে হয়ে যায়, আমি লিখতে লিখতে এখানে কিউআর কোড সাজানো হয়ে যায়। এই যে এখান থেকে বিভিন্ন ফরম্যাট অনুযায়ী করা যায়। এবার এটা স্ক্যান করে দেখেন, আলিফ, জি ভাইয়া স্ক্যান করছি আগের মতো, আলিফ এ, বাকিটুক আসে নাই অবশ্য, আরেকবার করে দেখছি। এবার দেখেন, এবার করেন, এবারও ভাই একই কথা বলছে, আলিফ লাইলা আসছে, না কিউআর কোড তো চেঞ্জ হইছে, ভালো করে স্ক্যান করেন দেখি। এই স্ক্রিনশট দিছে দেখেন, এবার করেন নাই, এবার করেন দেখেন, না ভাইয়া এবারও আগের মতনই অবস্থা, আলিফ এইচ ও এস। ভাই আমি বলি ভাই, এটা একটু সময় নিচ্ছে ভাই, আপনি নেটের কারণে বুঝছেন, পুরোটা লোড হয়নি এখনো, কিউআর কোডটা টোটালি আপডেট হয়নি, হ্যাঁ এই জন্য মনে হয় এটা আপনার নেটের জন্য হচ্ছে ভাই, এই জন্য হচ্ছে, না হলে কোনো সময় এটাতে ভুল করে না। জি ভাই, হ্যাঁ তো ইউজ করছি আমি, আমাদের শিখে গেছে এটাই বড়, এক্স্যাক্টলি নাটক বা নাটক শেখাতে সমস্যা নেই, তবে আসবে আপনার আলিফ এ আসছে, আপনারা নিজেরা একটু প্র্যাকটিস করেন, বুঝছেন? কোনো ধরনের কোনো সমস্যা হতে পারে বলে আমার মনে হয় না, তারপরেও দেখেন। আচ্ছা আমাদের 22 প্রেজেন্ট আছে, অসুবিধা নাই। আচ্ছা এখন হলো আমরা গত দিনেরটা রিভাইজ করব, তার জন্য আমরা যে গত দিনের যে ফটোশপের এই পর্যন্ত যে টুলগুলো আমরা শিখেছি সেইগুলো নিয়েই আমরা আবার কাজ করব, ঠিক আছে? জি ভাই, ভাই কাল থেকে কি ইলাস্ট্রেটর ধরবে? কালকে থেকে ইলাস্ট্রেটরে চলে যাব, তার জন্য ইলাস্ট্রেটরের কোন ভার্সন নামাবো? ওই যে অলরেডি নিশাত সাহেব দিয়ে দিয়েছে, 19 ভার্সনটা নামালে মনে হয় বেশি ভালো হবে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা এখন হলো রিয়াল সাহেব, জি ভাই, জি ভাই, রিয়াল সাহেব হলো, আমি আপনাদেরকে সবাইকে ভাগ করে দিচ্ছি, আমি টুল বারে দেখতে পাচ্ছি টোটাল টুল আছে হলো 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 20, 21টা টুল আছে, বুঝছেন? তো নিশা রিয়াল সাহেব আপনি চারটা টুল দেখাবেন, প্রথম চারটা, জি ভাই, ঠিক আছে, নিশা সাহেব পরের চারটা টুল দেখাবেন, জি ভাই, আর তারপরের চারটা টুল দেখাবেন হলো নাফিসা, নাফিসা তো মনে হয় কম্পিউটারে নাই, আর তার আমার ল্যাপটপ নাই ভাই, হ্যাঁ নাফিসা নেই হলো, আর তারপরের চারটা দেখাবেন হলো সাদনান সাকিব, আমিও তো ফোনে,
ওয়াইফাই এর লাইনের সমস্যা। এই যে ক্যাপ্টেন হয় লিডার হয় ফোনে থাকলে তো হবে না, কালকে আপনাকে লিডার করার নেট নেট না থাকলে আমায় কি করব ভাই? মিশন দেখাবে মিশন মিশন ভাই আমিও ফোনে ফোনে ক্লাস করি ভাই। আতো আচ্ছা সালাম সালামও কি ফোনে ওয়াইফাই নে আমি ফোনে ক্লাস করি ভাই। ভাই আজকে ওয়াইফাই ফোনের নেট সবকিছুই ঝামেলা। তাহলে আলিফ দেখাবে, অসুবিধা নাই আলিফ। ভাইয়া আমার নেটের যে অবস্থা আমি তো মনে হয় না দেখাতে পারবো। তাহলে আসে কে নেটে আসে কে? সবারই মোটামুটি ঝামেলা ভাই। দেখা যায় ভাই স্ক্রিন? হ্যাঁ স্ক্রিন দেখা যায়। দেখা যাচ্ছে আচ্ছা ভাই, তো আমরা প্রথমে প্রথম থেকে দেখতে দেখতে আসি। প্রথমে আছে আমাদের এই যে এখানে কি সিলেকশন টুল, তো একটা রেকটেঙ্গেল নেই, সিলেকশন টুল দিয়ে আমরা এর ভিতরে একটা আছে আমার পুরাতন, আমার ভার্সনটা একটু পুরাতন, সো কিছু সমস্যা হলে বললেন যে আমার অনেক অপশন নাও থাকতে পারে আমার। আর সিলেকশনটা হচ্ছে মেইনলি কোনো কিছু ধরে সরানোর জন্য, এই যে এখানে নিয়ে গেলাম এখানে নিয়ে গেলাম, দেখবেন যে ছেলে এমনি বাইরে এসে অন্য টুল থাকলে আমার এই টুলের বিভিন্ন সাইন আছে, মাউস নিয়ে আসলে টুলটা এমন হয়ে যায়, কিন্তু সিলেকশন টুল নিয়ে আসলে দেখেন এই যে মাউসটা এমন হয়ে যাবে, তখন আপনি ওর উপর ক্লিক করে ইয়ে করবেন নড়াবেন। দেন এখানে একটা আছে রেকটেঙ্গুলার মার্কিউ টুল, এটা একটা ছবি নিয়ে আসে সিলেক্ট করে বিভিন্ন ভাবে আপনার সিলেকশন, এক প্রকার সিলেকশন টুলি আপনি এটা রেকটেঙ্গুলার আকারে সিলেক্ট হবে, তারপরে নিচে আছে দেখেন এলিপটিক্যাল মার্কিউ টুল, এটা গোল আকারে সিলেক্ট হবে, শিফট ধরেন আবার পুরো একটা পুরো গোল হবে, এখান থেকে তুলে নিয়ে যাবেন। তারপরে আছে সিঙ্গেল রো, এভাবে সিলেক্ট হবে, তারপরে এসব লাগে না, শুধু টুল আছে শিখে রাখা ভালো, এইভাবে বাড়াতে পারেন রোটা। এই আর এই যে আমি ধরেন একটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে আপনি যে জিনিসপত্র একটা নড়ছে এটা ধরেন সিলেকশনটা বাদ দেওয়ার জন্য কন্ট্রোল ডি চাপবেন, ডি সিলেক্ট হয়ে যাবে ভালো। তারপরে তারপরে আসছে লেসো টুল, মোটামুটি প্রথমে যে কটা আছে প্রথমে এক দুই তিন চারটা, এই চারটাই এক প্রকার সিলেকশন, সব কটা দিয়ে সিলেকশন করা হয় লেসো টুল। লেসো টুল দিয়ে বিভিন্ন জিনিস কাটা যাবে না, এটা আসলে হাতের কাজ, হাত দিয়ে আপনি ঘুরে ঘুরে নিয়ে যাবেন এভাবে, যে জিনিস যেখানে শেষ করবেন ওই জিনিসটা সিলেক্ট হয়ে যাবে। এই যে আমি তুলে নিয়ে আসলাম এই জায়গা থেকে, লেসো টুলটা এইভাবে কাজ করে। পলিগনাল লেসো টুল হচ্ছে আপনি ফুটা ফুটা দিয়ে, যে এই যে পেন যে ইয়ার মতন একটা দেন, এরম আসবে একটা দাগ থাকছে আমার কাছে, এখানে ধরেন আরেকটা ফুটা দেবো, ওইখান থেকে আরেকটা দাগ শুরু হবে এভাবে। ওইটা আমি লেসো টুলটা করছিলাম যে র্যান্ডমলি, ওই লেসো টুল দেওয়া এই যে আমি র্যান্ডমলি ঘোরাছিলাম আমার ইচ্ছা মতো পেন্সিল মতো একটা, আমি যা যেমন ইচ্ছা ঘোরাবো সমস্যা নেই, কিন্তু এই পলিগোনাল লেসো টুল দিয়ে এই যে এইভাবে ডাক টেনে টেনে আমরা সিলেকশন করতে হবে। তো আচ্ছা আপনার এই যে মনে হচ্ছে যে এই যে জিনিসটা ছাড়াবো কীভাবে, এখান থেকে আপনি এখান থেকে এনে এখান থেকেও হয় না, স্কেপ টিপলে যে চলে যাবে, দেখো স্কেপ কিবোর্ড থেকে স্কেপ টিপলে জিনিসটা চলে যাবে, এই জিনিসটা আছে আমি স্কেপ টিপবো চলে যাবে, শোনা যায়? জি ভাই হ্যালো, হ্যাঁ চলে যা চলে যা।
ওকে নিশাদ তো তারপরে এটা হচ্ছে ম্যাগনেটিক ল্যাসো এবার দেখেন এটা ম্যাগনেট ম্যাগনেট তো জানি আমরা আটকে ধরে এই যে আমি নিয়ে যাচ্ছে দেখেন অটোমেটিক জায়গায় ধার করে ধারটা সিলেক্ট হয়ে যাচ্ছে অটোমেটিক আমি শুধু ওর উপর ওভার করে উপরের উপর দিয়ে নিয়ে যাবো হালকা করে এজ বুঝে টেনে নেব পাশে দেখেন একটা ম্যাগনেট আছে মাউসের পাশে ম্যাগনেটিক শুরু তিনটা গেল এবার কুইক সিলেকশন টুল একটা ছবি অপন করি কুইক সিলেকশন টুল এক প্রকার সিলেকশন টুল এখানে যে একটা ব্রাশ মতো দেখতে পাচ্ছেন ভিতরে প্লাস এটা আপনি কিবোর্ডের ওই যে সেকেন্ড ব্র্যাকেট বা থার্ড সেকেন্ড ব্র্যাকেট হচ্ছে ইয়ে করলে ওটা শেষেরটা চিপলে বড় হবে আর পাশাপাশিটা বড় ছোট করা যাবে এভাবে আপনি সিলেকশন করতে পারেন এই যে প্লাস সিলেকশন নিয়ে যাবেন বলবো দিয়ে বেশি হয়ে গেছে এখানে অল্টা চেপে ধরবেন দেখেন মাইনাস চলে আসছে এমনি অল্টা ছেড়ে দিলে প্লাস অল্টা ধরলে মাইনাস মাইনাস দিয়ে করবেন দেখবেন যে এখানে এজে এজে লেগে গেছে এসে চলে যাচ্ছে আবার আবার প্লাস ধরে আমি একটু উপরে নেব আবার একটু ইয়ে করে দেবেন এইভাবে তো এইগুলো দিয়ে এইভাবে সিলেক্ট করো কন্ট্রোল দিয়ে গেলাম ডিসিলেক্ট তারপর এটা আছে ম্যাজিক ওয়ান টুল মেনলি ইউজ করা হয় যেগুলোর ব্যাকগ্রাউন্ড সেম সলিড কালার সেম কালার ওইগুলো জানে ম্যাজিক টুল দিয়ে সেম কালারটা ক্যাচ করে বেশি এই দেখেন পুরো ব্যাকগ্রাউন্ড সিলেক্ট হয়ে গেছে আমি শুধু এক কালারে ক্লিক করবো হয়ে যাবে যার টায়ার আছে এটা সেম কালারটা সিলেক্ট হবে এটা কালার একটু ডিসকালার আছে ভিতরে ওই জন্য হচ্ছে না সেম কালার সিলেক্ট হবে তো এইভাবেই এটা দিয়ে আপনি পুরো এভাবে সিলেক্ট করতে পারেন আর ম্যাজিক ওয়ান দিয়ে ম্যাজিক ওয়ান টুল দিয়ে সেম কালার যেখানে আছে ওইখানে একটা ক্লিক করবেন দেখবেন যে ওই কালার রিলেটেড জিনিসগুলো সিলেক্ট হয়ে যাবে তারপর একটা ক্রপ টুল ক্রপ টুল দিয়ে এভাবে ব্যবহার করবেন যেটুকু আপনার লাগে ক্রপ টুল তারপর আছে পার্সপেক্টিভ ক্রপ টুল এটা মেইনলি আপনার লাগে হচ্ছে কোনো বেঁকা বাঁকা ছবি বড় ইয়ে সোজা করার জন্য টিপলে দেখেন জিনিসটা সোজা হয়ে আসবে আমি বাঁকা ছবি তো মনে হয় নেই কাছে আছে দেখি বোর্ডের ছবিটা ওই ওই প্রথমে যে নৌকার ছবি নিলেন না নৌকার ছবিটাই নে এই যে আদমান না সাওয়ান ছিল নাকি সাউন্ড কি জানি ওকে টিপলে জিনিসটা দেখেন সোজা হয়ে চলে আসছে অনেক ছবি আর থাকে ব্যাকা করে তোলা হয় ক্যামেরার ক্যামেরার ক্যামেরায় ব্যাকা করে তোলা হয় ওইগুলো পার্সপেক্টিভ টুল দিয়ে সোজা করা হয় তারপরে স্লাইস টুল দিয়ে আপনি ধরেন এই জিনিসটা লাগবে আর এখানে একটু লাগবে এখানে একটু লাগবে হাটটুকু লাগবে এখান থেকে লাগবে এখান থেকে লাগবে ডানটি লাগবে সব আলাদাভাবে এই জিনিসটা সেভ করলে দেখবেন যে যতগুলো আমি সিলেক্ট করেছি ততগুলো আলাদা আলাদা ছবি সেভ হয়েছে এখানে নাম লিখে দিতে পারেন যতগুলো আমি সিলেক্ট করবো ততগুলো আলাদা আলাদা ছবি একটা ফাইলে একটা ফোল্ডারে সেভ হবে যদি এখান থেকে সেভ করা হয় স্লাইস সিলেক্ট টুল এখান থেকে স্লাইসগুলো আপনি সিলেক্ট করতে পারেন যে প্রতিটা যে ছবিগুলো ইয়ে করলাম সিলেক্ট করলাম ওইগুলো একটা স্লাইস বলে এখানে প্রতিটা যে স্লাইসগুলো আপনি এখানে সিলেক্ট করতে পারবেন স্লাইস টুল স্লাইস টুল দিয়ে স্লাইস সিলেক্ট টুল লাগে না হতো তারপর আছে আইড্রপার টুল আইড্রপার টুল দিয়ে আপনি কালার কালার ধরতে পারবেন ধরেন ছবিতে এইখানে দেখেন যে একটা আছে ফোরগ্রাউন্ড কালার একটা আছে ব্যাকগ্রাউন্ড কালার আইড্রপার দিয়ে দেখেন আপনার এই কালারটা পছন্দ হয়েছে এইখান থেকে আইড্রপারটা নিয়ে এখানে দেবেন দেখেন ব্যাকগ্রাউন্ড ফোরগ্রাউন্ড কালারে এই কালারটা চলে আসছে তারপরে এই যে হলুদ কালারটা নিয়ে দেখি কালারটা চলে আসছে তারপরে এই সবুজ
এটা কালার ধরছে না এখানে এই যে কালার চলে আসছে এখানে 3D material light over tool 3D তে আমরা কাজ করি না এটা লাগে না তাই দেখেন আমি কালার স্যাম্পল টুল বলতে নিশাত ভাই এটার কাজ কি বলেন তো একটু নিশাত ভাই হচ্ছে ওই যে হ্যাঁ এই যে যখন যে আচ্ছা এটা আপনি দেখে দেন এটা রাত রাখলাম আমি এটা আমার কাজেও লাগে না এটা এটা আমারও কাজে লাগে না আর কি আমি খুব একটা ইউজ করি না ওই যে যে পয়েন্টটা দিচ্ছিস না ওই পয়েন্টের রেফারেন্সে যদি ওরকম কোন কালার নিতে চাস তো ওই হচ্ছে ওই পয়েন্টটা যেতে জাস্ট ধরে রাখ আচ্ছা আমি দেখাই দিচ্ছি সমস্যা নেই আচ্ছা তারপরে গেলাম আমি কন্টিনিউ কর যে কটা পারিস কন্টিনিউ কর বাকি কটা আমি দেখাই দিচ্ছি ওইগুলো মানে লাগেও না হ্যাঁ কালার ওটা দরকার হয় না আমাদের তাদের লাগে আর কি আমাদের দরকার হয় না ওইটা আমরা তো ফটোশপে ছবি আঁকতেছি না তারপরে আসছি তারপরে আছে স্পট হিলিং ব্রাশ টুল এটা নিয়ে দেখি এটা ওইভাবে থার্ড ব্র্যাকেট দিয়ে আপনি বড় ছোট করতে পারেন ব্রাশটা ঢেকে দেয় আশেপাশে যে জিনিসটা আসবে ওই জিনিসটা অ্যাডজাস্ট করে মাঝখানে টুকে ঢেকে দেয় এই ব্রোনোটা আমি উপরে ক্লিক করবো আশেপাশে যে সাদা সাদা স্ক্রিন গুলো আছে এইগুলোর উপরে সে অ্যাভারেজ একটা স্ক্রিন নিয়ে চুলের এই জিনিসটা এখানে নিয়ে আসবো ব্রোনের এই জায়গায় এই দেখেন তারপরে তাহলে কি করবো এখানে অল্টার চিপে ধরে আমি যে জিনিসটা স্যাম্পল নিয়ে আসবো ধরেন চুলের এখানে আমার মাউসটা আছে অল্টার আমি চিপে ধরে আসছি অল্টার ধরে এখানে একটা ক্লিক করবো দেখেন মাউস আমার এই ব্রাশের ভিতরে চুল চলে আসছে রাস্তার ভেতরে চুল চলে আসছে এবার আমি এই জায়গায় তিল মতো আছে মনে হয় এই তিলের এখানে আমি এবার চুলটা বসাবো এখানে চলে যাবে কলি বানাই দে একটা আচ্ছা তার প্যাস্টুল প্যাস্টুলটা হচ্ছে এই যে আমি যে এই জিনিসটা নিয়ে গিয়ে এই যে প্রোনোটা রাখবো না না রেখে আমি এই যে সরিয়ে নিয়ে যাবো দেখছেন যে আমি মাস্টার যেখানে নিয়ে যাচ্ছি এই যে ভিতরে ভিতরে ওই জিনিসটা দেখাচ্ছে যেখানে আমি সিলেক্ট করছিলাম আগে মাউসটা যেখানে নিয়ে যাবো এখানে দেখেন চোখ চোখে এখানে নিয়ে এসছি আমি ওই যে আগে সিলেক্টটাতে চোখ চলে এসছে এভাবে আমি স্ক্রিন পরিষ্কার করতে পারি আবার ডিসিলেক্ট করার জন্য কন্ট্রোল ডি তারপরে এই ব্রোনোটা আমি সরাবো এখান থেকে আমি নিয়ে সরে যাবো কন্ট্রোল ডি তারপরে মনে করেন যে নাকের এখানে ময়লা আছে ময়লা চলে নিয়ে যাবো দেখেন একটা মজার জিনিস ব্রোটা সরিয়ে ফেলবো তারপরে কনভার্ট আওয়ার এবার একই কাজ এই যে এটা হচ্ছে আপনার ওই জিনিসটাকে তুলে নিয়ে যায় একবারে কন্টেন্ট আওয়ার মুভ টুল ওই কন্টেন্টটা ওখান থেকে তুলে নিয়ে যাবে যেখানে আপনি সিলেক্ট করবেন ওই জিনিসটা আপনি তুলে নিয়ে চলে যাবে আর ওই তুলে নিয়ে গিয়ে বিভিন্ন জায়গায় বসাবেন একটা বিস্তারিত করে ফেললাম ভুরু কই ভুরু উঠি দিস বিট ভালো মানুষ এবারে রেড আই রেড আই দিয়ে এখানে আমার ছবি নেই রেড আই দিয়ে মানে যে অনেক রাত্রে ছবি তুললে চোখ লাল হয়ে যায় ওইখানে যখন চোখে ক্লিক করলে চোখটা কালো হয়ে যায় রাত্রে অনেক সময় ছবি তুলে যে ক্যামেরার জন্য ইয়ে হয়ে যায় চোখটা লাল হয়ে যায় তো ইয়ে চলছে ওয়াইফাই চলছে ওয়াইফাই হ্যাঁ ওয়াইফাই তো চলছে তারপরে গেল তারপরে ব্রাশ টুল এই যে সাত ব্র্যাকেট দিয়ে সাত ব্র্যাকেট ক্লোজ দিয়ে বড় ছোট করা যাবে এখানে ব্রাশ করা যাবে ব্রাশের কালারটা কি আসবে সেখানে এই যে আপনি
ফোরগ্রাউন্ড আর ব্যাকগ্রাউন্ড কালার বলছিলাম এখানে আসে, এখানে আপনার ফোরগ্রাউন্ড কালারে যেটা থাকবে ওই জিনিসটা ব্রাশে আসবে। ধরেন আমি কালো করি, এই যে এখানে কালো হয়ে যাবে। তারপরে ব্রাশের এখানে আরো অপশন আছে, ব্রাশ সিলেক্ট করলে, ব্রাশ টুলটা সিলেক্ট করলে উপরে দেখবেন এই যে বড় একটা প্যানেল চলে আসছে। এখান থেকে ব্রাশের আমার আপনাদের এখানে আসবে না, আপনাদের 2019 ভার্সন, আমার 2014, তো আপনার এমন আসবে না। এটা নিশাদ ভাই দেখালে ভালো হতো। কোনটা কোনটা? এটা ব্রাশ টুল ভাই, আমার এই পুরাতন ভার্সন, তো আপনাদের এমন আসবে না। ও ওরে বাপ রে, তোর অনেক ব্রাশের শেপ রে। পরে আমার ইনস্টল দেওয়া অনেকটা, অনেকগুলো। হুম হুম, আমার কাছে 1000 টা রয়েছে আর কি, ইনস্টল দেওয়া হয়নি। এটা আপনি দেখে দেন ভাই, যে এখান থেকে আমার সেল অপশন এক না। ইনস্টল দিস কিভাবে একটু বলে দে তো। হ্যাঁ, ইনস্টলটা কিভাবে দিস? যে ফ্রি পিক বলছিল না, ফ্রি পিকে ব্রাশের ব্রাশ পাওয়া যায়, ওই দেখবি কি জানো নাম ওটার, কি ফাইল পাওয়া যায়, কি ফাইল জানো নিশাদ ভাই? ব্যাট ব্যাট বিএটি ব্যাট ফাইল, ব্যাট ফাইল, ব্যাট ফাইল গুলো ডাউনলোড করে এখান থেকে ইনস্টল দেওয়া যায়। আমার কাছে 1000 টা আছে, তোরা দিবা না যা, গ্রুপে দি দেন ভাই তাহলে। আচ্ছা ভাই, ঠিক আছে। 1000 টা তো কি করবি তোরা, হচ্ছে আপাতত যে কটা দরকার সে কটা নিস, মানে বেসিক গুলো নিস আর কি। ঠিক আছে, বেসিক আমি একটা না ভাই, স্টাইলিশ গুলো দেবেন, স্টাইলিশ। হ্যাঁ, স্টাইলিশ তো তোর লাগবে, সবার তো স্টাইলিশ লাগবে না, ব্রাশ মাস্কিং হেভি লাগে ভাই। নিশাদ ভাই ব্যাশ টুলটা আপনি দেখেন। আচ্ছা আচ্ছা, ওকে ওকে। আচ্ছা, আমি তারপরে ক্লোনস কোলন স্ট্যাম্পল চলে গেলাম। এবার এবারে ব্রাশ ব্রাশ এখানে যতগুলো ব্রাশ আসবে, ফটোশপে বা ইলাস্ট্রেটর, বা ইলাস্ট্রেটর জানি না, ফটোশপে যত ব্রাশ আসবে তত এই ছোট বড় আপনি এখান থেকে করতে পারেন। যে এই যে থার্ড ব্র্যাকেট ক্লোজার অন দিয়ে, ওপেন দিয়ে, বড় হবে ছোট হবে। তো ব্রাশ টুলে ক্লোন স্ট্যাম্প টুলের কাজ হচ্ছে আপনি এখানে ক্লোন তৈরি করবেন। ক্লোন মানে তো একটা ডুপ্লিকেট, রেপ্লিকা, ওইটা তৈরি করতে পারেন। তো ধরেন মানুষটা আমি ক্লোন, মানুষের মুখটা ক্লোন করবো, তো অল্টার চেপে ধরে আমি ক্লিক করবো। এই দেখেন আমার ব্রাশের ভিতরে মানুষটা চলে আসছে, এবার আমি যেখানে লেফট ক্লিক করবো সেখানে মানুষটা বসে যাবে একটা। এবার এই যে এখানে এখান থেকে নিয়েছিলাম, এবার এখানে একটা যখন আমি বাইরে ক্লিক করবো তখন এখানে একটা প্লাস চিহ্ন হবে এখানে। তো এবার আমি যদি মানুষটা নিচে নিয়ে যাই পুরো মানুষটা শেপ চলে আসতে পারবে। তারপর আরেকটা ইয়ে করি, এই মানুষটা বোর্ডে নিয়ে যাবো, অল্টার চলবো, এই যে আস্তে আস্তে নিচে নিয়ে আসছি। প্লাসটা যেখানে যাবে ওই যে প্লাস একটা উঠছে, যে প্লাসটা যাবে এখানে সেই জিনিসটাই মাউসের এখানে চলে আসবে। তারপরে আমি এই মানুষটা নিয়ে আসি। হ্যাঁ, আমার ক্ষেত্রে হয় কি, ওই যে দাঁড়ায় যে আছে ওর ওই প্যারালালে যেগুলো থাকে সেগুলো আমি বসাতে পারি, উপরে নিচে যেতে পারি না। উপরে নিচে মানে যে এখানে? হ্যাঁ হ্যাঁ, সিলেক্ট করলাম এই যে, এই যে উপরে দেখ, এই যে এখানে যে জিনিসটা উপরে এখানে চলে আসছে। তারপরে নিচে দেখ, এতে আমার ক্যাপ কাপ চলে আসছে। তুই যে যেখান থেকে সিলেক্ট করবি অল্টার চেপে ধরে যেখান থেকে সিলেক্ট করবি, যে তুই খেয়াল করবি প্লাসটা কোন জায়গায় না ক্লিক হচ্ছে, ওই দেখ মুখে প্লাস হচ্ছে, ওই দেখ, ওই দেখ মুখে প্লাস হচ্ছে। প্লাসটা আমি যদি মাউসটা নিচে নিয়ে আসি প্লাসটাও নিচে যাবে, আরও নিচে নিয়ে আসি প্লাসটাও নিচে যাবে। প্লাসটা যেখানে ক্লিক হবে তোর ব্রাশের ভিতরে ওই জিনিসটা আসবে, বুঝেছিস? এটা হচ্ছে আপনার ওই যে উপরে উপরে দেখেন, এটা সিলেক্ট করার পরে উপরে একটা প্যাটার্নের জায়গা আসছে এই যে এখানে, এখানে আপনার যে প্যাটার্ন দেওয়া থাকবে ওই প্যাটার্ন অনুযায়ী ফিল হবে। এই যে যে প্যাটার্ন ইচ্ছা দিতে পারেন, তারপরে
এটা লাগে না। তারপরে কি আছে, হিস্টোরি ব্রাশ টুল। ও হিস্টোরি ব্রাশ টুল দিয়ে মুছে ফেলা যাবে, আগে এগুলো মুছে ফেলে নিচে যেগুলো ছিল ওগুলো আনা যাবে। এই যে ম্যারাবল করি, এবার আমি হিস্টোরি ব্রাশ টুল নেব। ব্রাশ টুল নিয়ে ব্রাশের সাইজ ছোট করে বড় করা যাবে, তোর অপাসিটি আছে এখানে, অপাসিটি করলে যে অপাসিটি কমলে মানে গাঢ়ত্ব, অপাসিটি করলে যে কম মুছবে, অপাসিটি যদি আমি বেশি 100% করে দিই একবারে জিনিসটা মুছে যাবে। ফ্লো আছে, ফ্লোটাও কম বাস কম বেশি করে দিতে পারে। এই যে আবার ওই জিনিসটা চলে আসছে, নিচে যেটা ছিল ওটা চলে আসছে। আর্টিস্টের ব্রাশ টুল, এবার এটা এটার যে কাজ কি আমি নিজেও বুঝি না, একটু বাড়া থেকে সব কালার মিক্সিং হয়ে যায়। নিশাদ ভাই একটু বলেন তো, এটা হচ্ছে তোর এক্সিস্টিং যে কালার গুলো আসবে ওগুলোকে হচ্ছে ইন্টেন্সলি ব্লেন্ড করে দিবে, মানে পিকচারের কালার অনুযায়ী, তাই না? হ্যাঁ, পিক্সেলের কালার অনুযায়ী। আচ্ছা আচ্ছা, ওই যে যারা বললো না, যারা ছবি আঁকে ফটোশপে, তাদের দরকার হয়, আমাদের না, এটা আমাদের আমাদের টুল না এটা। হ্যাঁ ভাই, এই যে ধরুন জামার এই যে উপরে আমি শার্টের উপরে ক্লিক করব, সাদার একটা ইয়ে আসবে, সাদার ইয়ে হয়ে যাবে। ওই যে তারপরে এরকম একটা আসছে, এই যে ল্যাপটপের কালার একটা জিনিস আসবে, মানে কালার মিক্স করে দেয়া যায় ছবির যে কালার তার থেকে ওইগুলো মিক্স করে একটা কালার চলে আসলো আর কি, ওই কিছুটা তৈলচিত্রের মতো করা যায়। জি ভাই, এক্স্যাক্টলি ভাই। তারপরে ইরেজার টুল, ইরেজ টুল যদি আপনি আগে কোনো ইয়ে থাকলে মুছতে পারবেন। ইরেজার টুল, ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল, ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল বলতে আপনার যে নিচে যে ইয়েটা ছিল, আচ্ছা একটা লেয়ার নিয়ে আমি এবার এই ছবির নিচে লাল কালারটা আছে, লাল কালার দিয়ে আমি ব্যাক নিচে ব্যাকগ্রাউন্ডটা ফিল করেছি, ছবির নিচে আছে। এবার ব্যাকগ্রাউন্ড দিয়ে কি করবো, আমি উপরেরটা যে ডিলিট করবো, তাদের নিচে উপরেরটা দিয়ে মুছলে নিচের আপনার এই লালটা চলে আসবে, নিচের নিচের ব্যাকগ্রাউন্ড আছে ওইটা শো করতে শুরু করবে। এই তো এটাও লাগে না, ম্যাজিক ইরেজার টুল, এটা হচ্ছে ওই যে ম্যাজিক ওয়ান টুল আছে, এখানে দেখছিলাম আমরা ম্যাজিক সরি ম্যাজিক ওয়ান টুল, কালার সেম কালার যেগুলো থাকবে ওগুলো সে একবারে ক্যাচ করবে, সেম কালার এগুলো যেভাবে যেখানে যেভাবে ক্যাচ করছিল এখানে এখানেও সে ম্যাজিক ইরেজার টুল দিয়ে এই যে সেম কালার যেগুলো পাবে সেগুলো সে ডিলিট করে দেবে। বালির এখানে সেম কালার, তারপরে এখানে দেখেন সেম কালার, সেম কালার থেকে সে ডিলিট করে দেবে। তারপর হচ্ছে গ্রেডিয়েন্ট টুল, নিচে তো আপনি দেখাবেন নিশাদ ভাই, তুই দেখা যে কটা পারিস তারপর আমি দেখা দিচ্ছি। বলেন ভাই, আপনি শুরু করেন ভাই, আর নেই তো বেশি। আর মাসে মাসে আমি ইয়ে সারিছি কিন্তু মাঝে, কি জানো, ব্রাশ টুল, ব্রাশ টুলটা। হুম হুম, আচ্ছা ঠিক আছে, অফ করলাম। আচ্ছা
তো হচ্ছে রিয়েল কোন পর্যন্ত ছাড়ছিলি? গ্রেডিয়েন্ট থেকে ভাই। কোথায় কোথায়? গ্রেডিয়েন্ট। গ্রেডিয়েন্ট হ্যাঁ ভাই। আল্লাহ আমার কিন্তু গ্রেডিয়েন্ট টুল নাই। ওই যে পেইন্ট বাকেট টুলের ভিতরে, পেইন্ট বাকেট টুলের ভিতরে। ও পেইন্ট বাকেটের ভিতরে, আচ্ছা আচ্ছা হ্যাঁ। আর উপরে ব্রাশ টুলটা বাদ দিছিলাম। ওকে ব্রাশ, ওকে ব্রাশ থেকে শুরু করেন। আচ্ছা ঠিক আছে, ব্রাশ থেকে শুরু করি। ব্রাশ টুল হচ্ছে কোনো কিছুই না, জাস্ট হচ্ছে তুমি র্যান্ডম ইয়ে করবা, কালার করবা, সেটার জন্য ব্রাশ টুল, আর কিছু না। এই যে ব্রাশ টুলের কাজ। হ্যাঁ, আমার ধরেন এর উপরে কোনো কিছু দরকার, লেখা দরকার, তো আমি হচ্ছে এমনি লিখতে পারি আর কি। যদি মাউস ক্লিক করে কেমনে কেমনে হয় ব্রাশ টুল দিয়ে লেখা, কোন মোটে উপযোগী কোনো কিছু না, কিন্তু যে পেইন্টিং এর জন্য কাজে লাগে আর কি ব্রাশ টুল জিনিসটা আসলে। ঠিক আছে, তো ব্রাশের মধ্যে কি কি আছে আমরা দেখি। ব্রাশের মধ্যে তুমি চাইলে এখানে ব্রাশের বিভিন্ন শেপ আছে। ঠিক আছে, আমার কাছে অনেকগুলো শেপ আছে কিন্তু আমার ইনস্টল দেওয়া নাই। তো এখানে অনেক রকম শেপ আছে, রিয়েলের কাছে যে শেপ গুলো আমরা দেখতে পেলাম অনেক রকম শেপ আছে, এবং শেপের বিভিন্ন প্রপার্টিজ আছে। যেমন এখানে হচ্ছে এটা হচ্ছে হার্ড রাউন্ড, এটা হচ্ছে সফট রাউন্ড। অর্থাৎ রাউন্ড সফট বলতে আমরা বুঝি, যদি আমরা এই ব্রাশটা নিয়ে কাজ করি তাহলে আমাদের লেখাটা অনেকটা এরকম হবে। আর অর্থাৎ হ্যাঁ, আমরা যদি হার্ডনেসটা একটু বাড়াই দিই তাহলে এর চেয়ে একটু শার্প হবে লেখাটা। দেখেন এর চেয়ে এই লেখাটা একটু শার্প না, হার্ডনেসটা যদি আরো বাড়াই দিই তাহলে দেখেন একদম পিওর কালার হবে। হ্যাঁ, কোনো মানে মিসিং নাই এখানে। হ্যাঁ, এই হচ্ছে হার্ডনেস এর ব্যাপারটা আর কি। বিভিন্ন ব্রাশের বিভিন্ন প্রপার্টিজ আছে, তো এখান থেকে ব্রাশের সাইজ অনুযায়ী প্রপার্টিজ আপনারা নির্ধারণ করে নিতে পারেন আপনাদের সুবিধা মতে। হ্যাঁ, সাইজ অনুযায়ী প্রপার্টিজ নির্ধারণ করে নিতে পারেন। এখানে বিভিন্ন আরো প্রপার্টিজ যে হচ্ছে ড্রাই মিডিয়া ব্রাশেস, যে আমি যদি এই মিডিয়া ব্রাশ ইউজ করি তাহলে এইরকম শেপের আমার ইয়ে লাইন আসবে, এই যে এই হচ্ছে ড্রাই ব্রাশ, এরকম শেপের আসবে। তারপরে হচ্ছে কাইল বোনাস, এই যে এরকম শেপের ব্রাশ আসবে। বিভিন্ন রকমের আছে, আপনি যেটা দরকার আপনার সেটা এখান থেকে নিয়ে নিতে পারেন, অথবা নতুন যদি দরকার হয় নতুন নতুনটা ইনস্টল করে নিতে পারেন। এই যে বিভিন্ন ব্রাশ টাইপ আর কি, এখানে আমার কিছু দেওয়া আছে, তো এখান থেকে পাইতেছি আমি আর কি। এই যে বিভিন্ন রকমের ব্রাশ, তো দেখেন এখানে একটা চিত্রকর্ম হয়ে যাবে আর কি। আপনি যদি চান যে এটা আমি নাম দিয়ে দিলাম যে এটা হচ্ছে দ্য স্কাই অফ মার্চ, ঠিক আছে, এটা আমরা জানি না বুধ গ্রহের আকাশ গোলাপি না, তো আমি দিয়ে দিলাম একটা বুধ গ্রহের আকাশ এটা। ঠিক আছে, এই বলে আমি আমার এটাকে একটা চিত্রকর্ম হিসেবে চালিয়ে দিতেই পারি। চাইলে আপনি এখান থেকে আরো এই যে ফোটা ফোটা জিনিসপত্র দিতে পারেন, যে বুধ গ্রহের আকাশ আঁকাইতেছি যেহেতু, তো এটা ফোটা ফোটা জিনিসপত্র কিছু ফেলায় ফেলায় দিই, তাহলে ভালো লাগবে না যদি একটু দেখি। এরকম আপনি যখন পেইন্টিং করবেন তখন হচ্ছে আপনার এই এই সব এই টাইপের ব্রাশ গুলো দরকার হবে আর কি। তখন আমি নেক্সট টুলে যাই। তো হচ্ছে পেন্সিল টুল। তো পেন্সিল কি? পেন্সিল সহজ জিনিস, পেন্সিল দিয়ে আপনি আঁকাবেন এই। ঠিক আছে, পেন্সিল খুব সহজ জিনিস, সেই পেন্সিল দিয়ে আঁকানো ছাড়া আর কোনো কাজ নাই এর। এর সাইজটা বড় করে নেবেন। হ্যাঁ, আপনি ব্রাশের প্রপার্টিজে যে আপনি হচ্ছে হার্ড রাউন্ড করে নেবেন তাহলে আরো সুন্দর আসবে। হার্ড রাউন্ড করে এই যে পেন্সিল, এরকম সাইজ কমাইলে আর কি কম হবে, ছোট পেন্সিল। হ্যাঁ, দেন কালার রিপ্লেসমেন্ট টুল, অর্থাৎ আপনি যদি কোনো জায়গার কালার চেঞ্জ করতে চান তাহলে হচ্ছে ধরেন এই কালারটা নিয়ে আমি এখানে দিব, এই যে এই কালারটা নিয়ে আমি এখানে দিব, অর্থাৎ কোন জায়গায় যদি কালার চেঞ্জ করতে চান তাহলে হচ্ছে সেটা মনে করেন আপনার কালারটা চেঞ্জ করে দিবে। দেখেন আমি এই যে বারবার এর উপর ঘষছি, দেখেন আস্তে সাদা হয়ে যাচ্ছে, আস্তে সাদা হয়ে যাচ্ছে আস্তে আস্তে। এটা হচ্ছে কালার রিপ্লেসমেন্ট টুলের কাজ আর কি। যেখানে মনে করেন আপনার কালারের ইন্টেন্সিটি কমানোর দরকার, বা মনে করেন কালারের হচ্ছে স্যাচুরেশনটা বেড়ে গেছে সেখানে একটু কমাই দিবেন। তো এখানে দেখেন আমি এর উপর দিব, দেখেন আস্তে আস্তে এটা হালকা হয়ে যাবে, দেখেন দেখেন হালকা হয়ে যাচ্ছে, হালকা হয়ে যাচ্ছে, দেখছেন একটু হালকা হয়ে গেল যাচ্ছে না। তো এটাই হচ্ছে কালার রিপ্লেসমেন্ট টুলের কাজ আর কি। তারপর দেখি যে হচ্ছে মিক্সার ব্রাশ টুল। মিক্সার ব্রাশ হচ্ছে কি করবে, আপনাকে এই কালারটা ব্লেন্ড করে দিবে, এই যে ব্লেন্ড ব্লেন্ড হইতেছে আর কি। যদি ব্লেন্ড করে আমার চিত্রকর্মটা খারাপ হয়ে গেল, তাও আমি ব্লেন্ডটা দেখিয়ে দিই আপনাদেরকে, এই যে ব্লেন্ড করে দিচ্ছে, এই কালার গুলো ব্লেন্ড করে দিচ্ছে। দেখেন এখানে একটা মনে হচ্ছে না, জাস্ট একটা গ্রেডিয়েন্ট টাইপের চলে আসছে আস্তে আস্তে, অনেক একটা কমপ্লেক্স গ্রেডিয়েন্ট টাইপের আসতেছে। আমার হচ্ছে মঙ্গল গ্রহের আকাশ চিত্রকর্মটাকে নষ্ট করে দিলাম আর কি আমি। তো দেখেন এই যে গ্রেডিয়েন্ট চলে আসছে, একটা পিঙ্ক গ্রেডিয়েন্ট আর কি। আপনি চাইলে অন্য কালার নিতে পারেন, কোনো সমস্যা নেই, যে এখান থেকে কালার চেঞ্জ করবেন। কারণ আমি কালো নিব, কিন্তু কালো 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 হচ্ছে নেওয়ার জন্য ওকে চাপতে হবে, ওকে চেপে এই যে দেখেন এই যে কালো কালার একটা শেড চলে আসতেছে। কালো নিতে হলে আপনাকে আবার ব্রাশ করে দেন কালো কালার করতে হবে আর কি। আমি দেখেন ব্রাশের এই প্রপার্টিজটা চেঞ্জ করবো এখান থেকে, দেন তখন আবার আমাকে কালোর
অ্যাক্সেস দিবে আর কি, মানে কালো কালার আমি ডিলিট ডিলিট করতে পারবো। এই এই হচ্ছে ব্রাশ টুলের কাজ। ঠিক আছে, কারো কি কোনো কোশ্চেন আছে? হ্যালো, সবাই শুনতে পাচ্ছেন? কারো কি কোনো কোশ্চেন আছে? আমি তো এরকম থরবর থরবর করে শেখাইতেছি। না না ভাই, আপনি এমনি ভালো বোঝান ভাই, ঠিক আছে, সমস্যা নাই। এইবার আমরা হচ্ছে গ্রেডিয়েন্ট টুল ইউজ করি। তো গ্রেডিয়েন্ট টুলের ব্যাপারটা কি, আমরা হচ্ছে কোন জায়গায় একটা গ্রেডিয়েন্ট নিব, ধরেন আমি এই বরাবর একটা গ্রেডিয়েন্ট নিতে চাচ্ছি, তাহলে এই যে গ্রেডিয়েন্ট হয়ে গেল আর কি। হ্যাঁ, মানে গ্রেডিয়েন্ট টুল কি, আপনি এই যে এটা হচ্ছে আপনার গ্রেডিয়েন্ট স্টার্টিং পয়েন্ট, এই ব্লুটা হচ্ছে আপনার গ্রেডিয়েন্ট স্টার্টিং পয়েন্ট, আর আপনি যে লাইনে যে শেষ করবেন সেটা হচ্ছে আপনার গ্রেডিং এর এন্ডিং পয়েন্ট। তাহলে আপনি কি করবেন, এটা যদি রেডিয়াল রাখতে চান তাহলে রেডিয়াল রাখবেন, আর যদি মনে করেন লিনিয়ার রাখতে চান তাহলে লিনিয়ার করবেন। হ্যাঁ, এটা অবশ্য গ্রেডিয়েন্ট টুলটা যদি আমরা খুব একটা এখানে ইউজ করি না গ্রেডিয়েন্ট টুলটা আসলে, ঠিক আছে, আমরা যারা আর্টিস্ট যারা আছেন তারা গ্রেডিয়েন্ট টুলটা এখানে ইউজ করে, কিন্তু আমরা নর্মালি এখানে ইউজ করি না। আমরা যেখানে ইউজ করি সেটা আমি দেখাইতেছি, সেটা আমরা ইউজ করি গ্রেডিয়েন্ট টুল হচ্ছে রেক্টাঙ্গেল রেক্টাঙ্গেল বা এরকম টাইপের জিনিসের মধ্যে। তো সেক্ষেত্রে গ্রেডিয়েন্ট টুল ইউজ করার জন্য আমরা কি করি, এই যে উপরে আমরা ফিল দেখতেছি না, উপরে ফিল দেখতেছি, এখানে ফিলের বিশেষ কিছু অপশন আছে, এটা হচ্ছে ফিল, এটা নান, এটা নান দিলে কি হবে, এটা এটার মাঝখানে আর কিছু থাকবে না আর কি, অর্থাৎ শুধুমাত্র বর্ডার লাইন থাকবে আর কি। আমি যদি স্ট্রোকটা অন করে রাখি শুধুমাত্র বর্ডার লাইনটা আছে। হ্যাঁ, আমি ফিল যদি এটা দিই তাহলে এটা ফিল হয়ে যাবে কালো দিয়ে, এটা যদি ফিল যদি গ্রেডিয়েন্ট দিই তাহলে গ্রেডিয়েন্ট দিয়ে ফিল হবে আর কি। তো দেখেন এখানে গ্রেডিয়েন্টের কিছু বিল্ট ইন অপশন আছে আমরা দেখতে পাচ্ছি, আমি যদি এটা ক্লিক করি তাহলে এখানে একটা গ্রেডিয়েন্ট চলে আসতেছে, এটা ক্লিক করলে এরকম গ্রেডিয়েন্ট চলে আসবে। আপনি চাইলে গ্রেডিয়েন্ট গুলো এডিট করতে পারেন, বিভিন্ন রকমের গ্রেডিয়েন্ট এখানে বিল্ট ইন দেওয়া আছে। আপনি চাইলে ক্লাউডস ইউজ করতে পারেন, ক্লাউডসটা খুব একটা বোঝা যাচ্ছে না, সো আমি কি করবো, আমি অরেঞ্জ ইউজ করি। হ্যাঁ, অরেঞ্জ কালার আমার খুব পছন্দ, সরি রেড, রেড ইউজ করি, রেড কালার আমার খুব পছন্দ, সো রেড ইউজ করতেছে আর কি। দেখেন রেড এর এখানে তিনটা লেয়ার আছে, একটা ব্ল্যাকিশ, একটা পিঙ্কিশ, আর একটা হোয়াইটিশ, তাই না? তো কাইন্ড অফ আমি এখানে ধরেন ব্ল্যাকিশটা চেঞ্জ করবো, তাহলে এখানে আমি ডাবল ক্লিক করবো, ডাবল ক্লিক করে আমি কালার চেঞ্জ করে আমি নীল করে দিলাম, তাহলে এখানে এটা কি হয়ে গেল, নীল না আসলে ভায়োলেট হয়ে গেল, এটা একটা বেগুনিশ হয়ে গেল। ঠিক আছে, আমার মনে করেন আমি পিঙ্কিশটাকে রাখবো না, পিঙ্কিশটাকে আমি কি করবো হলুদ করে দিব। ঠিক আছে, আমি হলুদ কালার প্যালেটে যে এই হলুদ দিয়ে দিলাম হলুদ। তারপর আমি এই পয়েন্টটা অর্থাৎ এই এরিয়াটুকুর পয়েন্টটা সিলেক্ট করার জন্য এখানে ডাবল ক্লিক করবো, ডাবল ক্লিক করলে কি এটা ধরেন আমি গ্রিন করে দিব, সো গ্রিন, সো এই যে আমার গ্রেডিয়েন্ট হয়ে গেল আর কি। সো যদি এটা কোনো মানে ভালো গ্রেডিয়েন্টের মধ্যে পড়ে না আমি জানি, কিন্তু তবুও জাস্ট শেখানোর সাথে আপনাদেরকে এটা দেখাইলাম। গ্রেডিয়েন্টের মধ্যে আরো প্রপার্টিস আছে, আপনার দেখেন এটা কিন্তু লিনিয়ার গ্রেডিয়েন্ট, দেখেন এটা একটা লাইন বরাবর চলতেছে, আপনি চাইলে এটাকে হচ্ছে সার্কুলার বরাবর ফ্লো দিতে পারেন, দেন আমি রেডিয়াল সিলেক্ট করলে এটা সার্কুলার হয়ে যাবে, দেখেন সার্কুলার হয়ে গেছে, দেখছেন। আবার আপনি যদি চান আপনি যদি অ্যাঙ্গুলার গ্রেডিয়েন্ট করবেন তো দেখেন এটা অ্যাঙ্গুলার হয়ে গেছে আর কি, এবং এটাতে কিন্তু মানে আপনি দেখেন রিফ্লেক্টেড চাইলে আপনি রিফ্লেক্টেড করতে পারবেন। হ্যাঁ, আমি আমার হোমওয়ার্কে মাঝে মাঝে রিফ্লেক্টেড গ্রেডিয়েন্ট ইউজ করি, ডায়মন্ড চাইলে আপনি ডায়মন্ড ইউজ করতে পারেন, অর্থাৎ আমাদের ডায়মন্ড দেখি সে ডায়মন্ড শেপের একটা গ্রেডিয়েন্ট। তো মোটামুটি এই হচ্ছে গ্রেডিয়েন্টের প্রপার্টিস। সো আপনি চাইলে এখান থেকে গ্রেডিয়েন্টের কালার গুলো ইন্টারচেঞ্জ করতে পারবেন, আপনি যদি এই যে এই যে ক্লিক করেন তাহলে আপনার গ্রেডিয়েন্টের কালার গুলো একটা অপরের সাথে ইন্টারচেঞ্জ হবে, ধরেন আপনি ব্লুটা নিচে নেবেন গ্রিনটা উপরে নেবেন, তাহলে এটা একটা ক্লিক করবেন দেখেন গ্রিনটা উপরে গেল ব্লুটা নিচে গেল, এই হচ্ছে গ্রেডিয়েন্ট। ঠিক আছে, আবার দেখেন লিনিয়ার এটা কিন্তু 90 degrees আছে, আপনি চান অ্যাঙ্গেলটা বাঁকা দিলে এটা হচ্ছে বাঁকা হয়ে গেল আর কি, অর্থাৎ যে বরাবর এই দিকটা দিবেন সে বরাবর, এখন দেখেন এইরকম হয়ে গেছে আর কি, অর্থাৎ এইরকম হয়ে গেছে গ্রেডিয়েন্ট। আবার আপনি যদি অ্যাঙ্গেল এই সাইডে চেঞ্জ করেন আবার এইরকম হয়ে যাবে এইরকম। ঠিক আছে, এই গ্রেডিয়েন্টের দিকটা ডাইরেকশন চেঞ্জ করতে পারেন আপনি ইচ্ছা মতো। ঠিক আছে, এই হচ্ছে গ্রেডিয়েন্টের কাহিনী, তাছাড়া গ্রেডিয়েন্ট আর কোনো স্পেশাল কাজ নাই। হ্যাঁ, আমার একটা কথা ছিল। অফ কোর্স, প্লিজ গো হেড। এই যে গ্রেডিয়েন্টের ওখানে যে যে কালারটা আছে মানে, হ্যাঁ হ্যাঁ ওখানে নিচে নিচে একটুতে, না যেটাতে অপশন ক্লিক করুন, হ্যাঁ ওই কালারের উপর ক্লিক করেন, ডাবল ক্লিক, হ্যাঁ তো করলাম ডাবল ক্লিক করতে হবে, ডাবল ক্লিক করলে আপনার হচ্ছে কালার পিকার অপশন চলে আসবে, কোনটা তাহলে বলেন, এটা না ভাইয়া যেটাতে যেটার উপরে করতেছেন যে মানে যেটা কালার আছে মানে এটাতে এটাতে কি হয় ওটা, আপনি অ্যানোটেট করে দেন, অ্যানোটেট করতে পারেন, তো অ্যানোটেট করেন এই যে এটাতে, ওটা কি না ভাইয়া ওটা না, তাহলে মানে এইটা চেঞ্জ, এটা চেঞ্জ করার জন্য যেখানে ডাবল ক্লিক করছেন না
এই যে এটাতে এটাতে দেখেন, এটা কিনা দেখেন, ওই হ্যাঁ ওই দাঁড়ান 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 আমি এগুলো ক্লিয়ার করি। আমার মনে হয় এখানে কোনটা ভাই একটু বলেন তো, উনি কোনটা বোঝাতে চাচ্ছে, এটা নাকি এই যে লেয়ার বারে মনে হয় নাকি এখানে? কে যারা কোশ্চেন করছেন তিনি একটু কনফার্ম করেন এটা কি না। এটা কিভাবে কনফার্ম, আমি তো পারতে, আপনি বলেন আমাকে, আমি মাউস নিয়ে যাচ্ছি সব জায়গায়, আপনি বলেন যে আপনার কোথায় সমস্যা হচ্ছে। দেখেন আমি সব জায়গায় মাউস নিচ্ছি। না ভাই নিচে আসেন একটু, আরো নিচে নিচে আরো নিচে আরেকটু উপরে, ওর উপরে কালারটা চেঞ্জ করতে পারছে না এই কালার। না 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 এই যে ওর নিচে মানে যেখানে এর উপরে এই যে কালারটা ওখানে ঠিক আছে, ওর থেকে উপরে একটা কালার আছে না এটা ব্ল্যাকটা, আরে মাঝখানে যে গ্রেডিয়েন্ট কালার বারে ভাই কালার বারে, ও কালার বারে এই যে এটা 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 হ্যাঁ ওখানে, এটা কোনো কাজ নাই তো, এটা কোনো কাজ নাই তো, হ্যাঁ বলেন কি কাজ নাই, হ্যাঁ ওটা একটু ক্লিক করেন, ওটা ক্লিক করলাম এই অপশনটা আসে কিনা আমি জানি না। হ্যাঁ গ্রেডিয়েন্ট এডিটর অবশ্যই আসবে, হ্যাঁ এখানে দেখেন যে সলিড আছে, সলিডের ওখানে একটু ক্লিক করেন ভাইয়া, হ্যাঁ ওকে সলিডের ওখানে ক্লিক করলাম, ওখানে নয়েজ, হ্যাঁ নয়েজ দিলে যে এটা একটু জিটারি হয়ে যাবে, মানে এটা জিটার হয়ে যাবে, মানে এটা হচ্ছে যে মানে আপনার নয়েজ চলে আসবে। এটা ঠিক আছে, আমি আসলে সেটা জানার জন্য কালারের এই যে নয়েজের কাজ। হ্যাঁ সাগর ভাই বলেন আপনি, হ্যাঁ আপনি বলেন, আপনি বলেন, আপনি কন্টিনিউ করেন। আচ্ছা আচ্ছা শোনেন, নয়েজের কাজ হচ্ছে ধরেন আপনি আপনার গ্রেডিয়েন্টে আরো সুন্দর সুন্দর প্রপার্টিজ দিবেন, দেখেন এটাকে মনে হচ্ছে না যে একটা মানে কাইন্ড অফ একটা প্যাটার্ন চলে আসছে, মানে আসলে আপনি আপনার কাজ অনুযায়ী কোন জিনিসটার প্রপার্টিজ ইউজ করবেন নিতান্তই আপনার উপর ডিপেন্ডেন্ট আর কি। ঠিক আছে আপনি সলিড ইউজ করলে এরকম নয়েজটা দিলে কেমন জানি রং ধনুর মতো হয়ে আসে, বুঝছেন? হ্যাঁ 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 একটা কালার, একটা কালারের উপরে পড়ে আর নয়েজটা দিলে কেমন একটা কালারের ঝিরঝির ভাব আসে, এটা এক ধরনের কালার এফেক্ট, বুঝলেন? সলিড একটা এফেক্ট, নয়েজ একটা এফেক্ট, ঠিক আছে মানে কয়েকটা কালার মিলে একটা নতুন এফেক্ট তৈরি করা হলো নয়েজের কাজ করে। এক্স্যাক্টলি ভাই, হ্যাঁ ইয়েস, এটা নিতান্তই আপনার কাজের উপর ডিপেন্ডেন্ট আর কি। হ্যাঁ আর কিছু ধরনের জিনিস চাচ্ছেন সেটা মেক করার জন্য বিভিন্ন জিনিসের ব্যবহার হতে পারে। জি ভাই সলিড আর নয়েজ দেখতেছেন, এছাড়া আরো বহুত কিছু আছে, অনেকগুলো তো আমরা হয়তো জানিও না। অবশ্যই ভাই, হ্যাঁ আসলে ফটোশপের কোনো শেষ নেই আসলে, ঠিক আছে ফটোশপ আজকে থেকে 5 বছর ধরে টানা শিখলেও আপনি শেষ করতে পারবেন না আমার মনে হয়। হ্যাঁ হ্যাঁ এটাই ভাই। আচ্ছা তো আমি গ্রেডিয়েন্টে যেখানে ছিলাম সেখানে একটু আবার ফিরে যাই, তো দেখেন এখন আপনি কি চাইতেছেন যে এই যে গ্রিনিশ যে প্রপার্টি না, আমি এটা আবার 90 ডিগ্রি করে দিচ্ছি, সরি এটা ক্যান্সেল করতে হবে আমার আগে, এটা আমি আবার 90 ডিগ্রি করে দিচ্ছি যাতে হচ্ছে আপনাদের সুবিধা হয়। 90 ডিগ্রি করে দিলাম, এবার হচ্ছে আমি গ্রেডিয়েন্ট এডিটিংটা দেখাবো, ঠিক আছে গ্রেডিয়েন্ট কিভাবে এডিট করবেন আপনারা। ধরেন আপনি কি চাইতেছেন যে আপনার যেখানে গ্রিন পোর্শনটা আছে গ্রিন পোর্শনটা কম দিবেন, তাহলে আপনি কি করবেন গ্রিন পোর্শনে ক্লিক করে যে মাঝখানে দেখেন ছোট একটা ডট আছে না, এই ডটটাকে স্লাইড করবেন, যত স্লাইড করবেন তত কমে যাবে, দেখছেন? আর যত স্লাইড এদিকে করবেন তত বেড়ে যাবে। এই যে আমি গ্রিন পোর্শনটা কমাই দিলাম, আমার দরকার এই বেগুনি পোর্শনটা বেশি দরকার, তো আমি বেগুনি পোর্শনটা এই সাইডে বাড়াই দিব, তো এটা এটা যদি বাড়াই দিচ্ছি সো হচ্ছে আমার কি করতে হবে এটাকে ক্লিক করে মিডল বরাবর নিলে আর কি বেশি মিক্সিংটা সুন্দর হয় আর কি। এই এই হচ্ছে গ্রেডিয়েন্ট এডিটিং, তাছাড়া গ্রেডিয়েন্ট এডিটিং এর সেরকম কোনো মানে কাজ নাই আর কি। তো আমি মনে করি আপনারা যদি ম্যানুয়ালি হচ্ছে গ্রেডিয়েন্ট ইয়ে না করতে পারেন, ম্যানুয়ালি যদি গ্রেডিয়েন্ট এর কাজ না করতে পারেন কোনো সমস্যা নেই, তাতে বহুত ওয়েবসাইট আছে, গুগলে সার্চ দিলেই পাবেন, ঠিক আছে? আমার সবচেয়ে ফেভারিট ওয়েবসাইট হচ্ছে গ্রেডিয়েন্ট ইউআই, গ্রেডিয়েন্ট ইউআই তে হচ্ছে আপনার খুব সুন্দর ভাবে ওদের কাছে গ্রেডিয়েন্ট থাকে, আপনি ফ্রিলি ওখান থেকে ডাউনলোড করতে পারবেন। সাগর ভাই ওটা গ্রেডিয়েন্ট ইউআই তো তাই না, অ্যাড্রেসটার নাম দেন একটু দেখাই দেন, মানে আমার মনে নেই আসলে গ্রেডিয়েন্ট ইউআই কিনা একটা অ্যাড্রেস আছে, গ্রেডিয়েন্ট ইউআই মনে হয় আপনি গুগলে সার্চ দিলে আপনি বের হয়ে আসবে। এই যে ইউআই গ্রেডিয়েন্টস, হ্যাঁ এই ইউআই গ্রেডিয়েন্টস হচ্ছে আপনার ওই সাইটটা, তো হচ্ছে এখন দেখেন আমি ওই সাইটে ঢুকতেছি, আপনারা একটা চাইলে বুকমার্ক করে রাখবেন, তো এখানে অনেক রকম গ্রেডিয়েন্ট পাবে মানে হচ্ছে, এবং এই গ্রেডিয়েন্টটা ধরেন আমরা ম্যানুয়ালি ক্রিয়েট করলে যেরকম, দেখেন নেটে ঝামেলা করতেছে, ম্যানুয়ালি ক্রিয়েট করলে যদি খারাপ হয়
আপনারা এই কারণেই হচ্ছে আপনি চাইলে খুব সুন্দর সুন্দর গ্রেডিয়েন্ট এখান থেকে নিতে পারবেন আর কি। দেখেন এখানে আমি মনে হয় কোনো ইয়ের মৌল অর্থাৎ পর্যায় সারণীর যে মৌল আছে না, কোনো মৌলের আর কি গ্রেডিয়েন্ট বুঝতেছিলাম। দেখেন এটা হচ্ছে আর্গন গ্রেডিয়েন্ট, এটা লিথিয়াম গ্রেডিয়েন্ট, ডিজিটাল ওয়াটার, এরকম বহুত গ্রেডিয়েন্ট আছে আর কি। ভাই এখান থেকে গ্রেডিয়েন্ট নিয়ে ফটোশপে কিভাবে অ্যাড করব? আরে সেভ সেভ অ্যাজ জেপিজি করলেই হবে। দেখেন সেভ অ্যাজ ইমেজ করবেন, তাহলে সেভ অ্যাজ ইমেজ করবেন, বড় ধাপে নিয়ে ছেড়ে দিবেন। এই যে এখানে ডাউনলোড অপশন আছে না, গেট জেপিজি ডাউনলোড অপশন, এই যে জেপিজি তে, এই যে এখানে এখানে ক্লিক করুন। হ্যাঁ এই যে হয়ে গেল অরেঞ্জ ফান ওপেন ফাইল। ওপেন ফাইল না, ওপেন ফোল্ডার করতে হবে যদিও। তবে আপনি নিজে নিজে যদি ফটোশপ থেকে গ্রেডিয়েন্ট দিতে পারেন এটাই সবথেকে ভালো। এখানে দেখেন কালার কোডও দেওয়া আছে, এই গ্রেডিয়েন্টের ওইখানে যান একটু। জি ভাই এই যে কালার কোড দিয়ে আপনি গ্রেডিয়েন্ট বানাইতে পারবেন, এখানে দেওয়াই থাকে। কালার কোডটা কপি করবেন আর গ্রেডিয়েন্টের ওইখানে যে পেস্ট করে দিলেই হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ এক্স্যাক্টলি, হ্যাঁ খুব সুন্দর ভাবে ওটা গ্রেডিয়েন্ট হবে। দেখেন আমি ওটা ভাই যেটা বলছি সেটা আমি করে দেখাচ্ছি। আমার মনে হয় এটাই সবথেকে বেটার অপশন। জি ভাই অবশ্যই। এটা না new gradient preset এখানে যেন কই থেকে কল, আমি আসলে কোনোদিন করি নাই তো আসলে এটা আমি বলতে পারি। এখানে ক্লিক করেন, ডাবল ক্লিক দেন এই এতে ভাই কালার, ডাবল ক্লিক করে ভাই কালার কোডটা বসিয়ে দেন এখানে ওই যে দুটো বারে। ও ও ও ও হ্যাঁ হ্যাঁ ইয়েস 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 এখানে কালার কোডটা বসায় দেন। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, যে কালার কোডটা কপি করেন পেস্ট করে দিলে হয়ে যাবে। হ্যালো পেস্ট হয় না কেন? নিশ্চয়ই হবে, কপি হয় না এটা পেস্ট হবে কি করে। এবার আরেক মাথায় এটা ওকে করেন, আরেক মাথায় হলো ওই ওই কোডটা বসান। জি ভাই এই তো এবার আমি কি চাপি তাহলে আছে, এটা নিউ গ্রেডিয়েন্টে আসছে নাকি? এই যে এখানে আসছে আর কি। হ্যাঁ এইটা এবার এটারে জাস্ট ঘুরাই দিলে হবে, অ্যাঙ্গেল চেঞ্জ করে দিলেই হচ্ছে আর কি। এটা এই যে হয়ে গেছে, ওইটাই এখানে আসছে, ওটা এখানে আসছে। হ্যাঁ আবার আপনি যদি মনে করেন যে তাও স্যাটিসফাইড না, তাহলে ওখানে দিয়ে গোল্ডেন কালার তৈরি করতে পারি। অ্যাকচুয়ালি গোল্ডেন কালার করতে গেলে আমাদের শাইনি বানাইতে হয়। হ্যাঁ গ্রেডিয়েন্ট লাগে ওই টাইমে, এটা গ্রেডিয়েন্ট লাগেই লাগে। এটা গোল্ডেন টাচ আনতে গেলে আমাদের কার্ডে কিংবা কোনো কিছুতে তাহলে একটা শাইনি ভাব আনতে হয়। ফলো করতে পারেন কোনো সমস্যা নেই। হ্যাঁ মানে আসলে ফটোশপে জি ভাই। ওকে তাহলে হচ্ছে এটা পেইন্ট বাকেট টুল, পেইন্ট বাকেট টুল দিয়ে কি করতে হয় এটা দেখানোর জন্য আপনাদেরকে আমাকে একটু শেপ ড্র করতে হবে ফার্স্টে। ধরেন এই শেপটা ধরেন ড্র করা আছে, ঠিক আছে, তো আমি এর নির্দিষ্ট অংশে কালার করব। তো আমি কি করব ফার্স্টে সিলেক্ট করে নিলাম এই কালার অংশটুকু, আপনি মার্কো টুল বা ম্যাজিক সিলেকশন যে কোনো দিয়ে আপনি সিলেক্ট করতে পারেন, ঠিক আছে কোনো সমস্যা নেই। তো আপনি এবার কি করবেন, এর মধ্যে ধরেন আপনি কালো কালার দিবেন, তো এই পেইন্ট বাকেটে নিবেন বাংলাদেশের পতাকার একটা ইয়ে টাইপের হয়ে গেছে এই, বুঝছেন? পেইন্ট ব্যাকেট টুলের কাজ কোন একটা শেপের মধ্যে ধরেন কোন কিছু আপনি ফিল করবেন। আমাদের পেইন্ট ব্যাকেট টুলটা সবচেয়ে বেশি কাজে লাগে হচ্ছে আইকন এডিটিং এর সময়। হ্যাঁ আইকনে আমরা অনেক সময় কালার দিই। হ্যাঁ দেখেন এই যে ফেদারের আইকনটা আমি নিয়ে যাই, যদি ধরেন আমি এই আমি ডিলিট করে দিচ্ছি আপাতত। হ্যাঁ ধরেন আমি ফেদারের এই অংশগুলোকে ব্লু করে দিব ধরেন, ঠিক আছে। তো আমি কি করব, ম্যাজিক সিলেকশন টুল নিব, ম্যাজিক ওয়ান টুল নিয়ে সবগুলো সিলেক্ট করব। আমি প্রিসাইজ সিলেকশন করতেছি না, ঠিক আছে, শিফট দিয়ে দিয়ে সবগুলো সিলেক্ট করছি, এটা আপনাদেরকে রিয়েল শিখাই দিচ্ছে। তো এখন কি করবো, আমি পেইন্ট ব্যাকেট টুলে যাবো, পেইন্ট ব্যাকেট টুলে যে ফোরগ্রাউন্ড কালারটা আগে চেঞ্জ করবো।
চেঞ্জ করে ব্লু করব আগে দেন আমি পেন বাকেট দিয়ে এটাকে ফার্স্টে রাস্টারাইজ করতে হবে এই যে দেখেন আমি একটা একটা করে দিব আর ব্লু হয়ে যাবে আপনি যদি প্রিসাইজ সিলেক্ট করেন মানে খুব সুন্দর করে সিলেক্ট করেন তাহলে খুব সুন্দরভাবে আপনার কালারটা ফিল হবে আর কি এখানেও মোটামুটি হয়েছে এই হচ্ছে পেন বাকেট তোলার কাজ অর্থাৎ আপনি কোন একটা জায়গায় কালার ঢেলে দিবেন সেটা এটা দাও তাহলে হ্যালো আপনি কোন একটা জায়গায় কালার ঢেলে দিবেন সেটা হবে আপনার পেন বাকেট টুলের কাজ ওকে দেন নেক্সট গ্রেডিয়েন্ট টুলের মধ্যে আর কি কি আছে 3D ম্যাটেরিয়াল ড্রপ টুল সো এটা আমাদের এখন দরকার হচ্ছে না আমরা যখন 3D ওয়ার্কস্পেসে কাজ করব এই যে 3D ওয়ার্কস্পেসে কাজ করব সেই টাইমে দরকার হবে সো এটা হচ্ছে কি ব্লার টুল শার্পেন টুল আর স্মাজ টুল ঠিক আছে তো ব্লার টুল কি করবে আপনার ব্লার টুল আপনাকে হচ্ছে জাস্ট ব্লার করে দিবে আর কি ধরেন যে অংশটুকুতে আমি কালারটা ধরেন এই ব্রাশটা দিচ্ছি সেটাকে ব্লার করে দিচ্ছে আর কি আমি যদি একটা ফটো আনি তাহলে আপনারা আরো ভালো বুঝবেন ধরেন এটা আর কি ঠিক আছে তো আমি ব্লার টুলে যাচ্ছি যে আমি ব্রাশটা সিলেক্ট করে নিচ্ছি এই যে ব্রাশ সিলেক্ট করে নিলাম গোল হার্ড রাউন্ড দিয়ে দিলাম অবজেক্ট স্মার্ট ছিল যে রাস্টারাইজ দরকার রাস্টারাইজ করে নিতে হবে ব্রাশের শেপটা বড় করতেছি দেখেন দেখেন ব্লার হয়ে যাচ্ছে দেখছেন যতবার দিব ততবার ব্লার হয়ে যাবে ব্লারের ব্যাপারটা তো সবাই বুঝেন হ্যাঁ ব্লার কিভাবে ইয়ে করে এই যে ব্লার হয়ে গেল এই হচ্ছে কাহিনী এবার মনে করেন আপনার ব্লার দরকার নেই আপনার শার্প করা দরকার ঠিক আছে তো আপনি কি করবেন ওখান থেকে আবার শার্পেন টুল নেবেন শার্পেন টুল নিলে কি হবে আমার এখানে অনেক বড় হয়ে গেছে দেখেন এগুলো আমি যদি জুম করি দেখেন এগুলো শার্প হইতে থাকবে আর কি এইগুলো শার্প হয়ে যাচ্ছে আর কি মানে কাইন্ড অফ শার্প বোঝাচ্ছে আর কি হ্যাঁ আপনারা যখন কোনো ব্লার্ড অবজেক্টে এটা দিবেন তখন আরো বেশি বোঝা যাবে যদি আমি এটাকে ব্লার করি হ্যাঁ দেখেন আমি ব্লার করছি অনেকটা দেন সেম যদি এখান থেকে আবার শার্প করি দেখেন এটা কিন্তু শার্প হয়েছে দেখেন এলটা কিন্তু শার্প হয়ে গেছে এটাই আর কি শার্পেন টুলের এই কাজ আর স্মাজ টুলের কাজ হচ্ছে আমরা দেখে নিব দেখেন এখানে দেখাচ্ছে না তাই না আচ্ছা স্মাজ টুলের আমি ব্রাশটা চেঞ্জ করি স্মাজ টুলের কাজ হচ্ছে আপনার এটা আসলে কখনো ইউজ করি নাই রিয়েল স্মাজ টুলের কাজ জানিস হ্যালো ভাই আসি ভাই হ্যাঁ স্মাজ টুলের কাজ জানিস স্মাজ টুল আমি কখনো ইউজ করি নাই ও কি হচ্ছে এটা এটা সব ব্লেন্ড কালার মালার ব্লেন্ড হয়ে যাচ্ছে স্মাজ হচ্ছে ফটো করেন তো তুলিটাকে আরো জি ভাই তা করতেছি এবার হলো এগুলা কি করেন এবার আপনি করে দেখেন এটা হচ্ছে ভাই মানে এটা আমাদের দরকার নেই এটা আর্টিস্টের দরকার আর কি এটা কাইন্ড অফ ওই যে ইয়ে টুলের মতো আর কি আমরা এই যে পেইন্ট পেইন্ট এই ব্রাশ টুলের মধ্যে একটা দেখছি না ওই টুলের মতো আর কি যে এই যে মিক্সার ব্রাশ টুলের মতো অনেকটা মিক্সার ব্রাশ টুল কি করে হচ্ছে কালার মিক্সিং করে দেয় আর এটা কি করে অবজেক্ট রেখেই অবজেক্টটা ঠিক রেখেই স্মাজ করে দেয় আর কি দেখেন অবজেক্ট কিন্তু স্টিল বোঝা যাচ্ছে হ্যাঁ ধরে আমি এটা দিই ব্লেন্ড করে দিবে একদম তৈলচিত্রের মতো করে দিবে হ্যাঁ 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 এটা আর্টিস্টদের দরকার এটা আমাদের দরকার নাই কোনো ঠিক আছে তারপরে টুলে যাই স্মাজ টুল গেল এটা হচ্ছে ডজ টুল বার্ন টুল আর স্পঞ্জ টুল এটা ডজ টুল বার্ন টুল দরকার হয় হচ্ছে কোন একটা ইমেজ এডিটিং এর সময় তো আমি একটা ইমেজ নিয়ে আসি এখানে আমি আইফোন নিয়ে আসলাম এখানে
তো দেখেন এখানে কি করবেন, ডজ টুল ইমেজ রাস্টারাইজ করতে হবে। ডজ টুল কি করবে আপনার, এখানে দেখেন আমি এখানে কিন্তু লাইট লাইট হয়ে যাচ্ছে, খেয়াল করছেন? দেখেন এটা কিন্তু একটু লাইট লাইট হয়ে যাচ্ছে, দেখেন জায়গাটা খুব ব্রাইট হয়ে যাচ্ছে। এটা ফেসে দিলে আরো বেশি ভালো হয়। হ্যাঁ আমি দেখি এটা ফেসে ফেসের ইমেজ ভালো দেখি গেল। তো ফেসের ইমেজ তো নাই দেখতেছি, কাল আমার ইমেজ নিব। আচ্ছা দেন আমার ইমেজ নিব, নিলাম আমার ইমেজ, ঠিক আছে? তো আপনি, আমি এখানে আবার এটাকে রাস্টারাইজ করে নিব। রাস্টারাইজ করে দেখেন আমার ফেসের উপর দিচ্ছি, আমার মুখ ফর্সা হয়ে যাচ্ছে, ঠিক আছে? কাইন্ড অফ ড্রেসের উপর দিলে কালো কালো ড্রেসও ফ্যাকাশে হয়ে যাবে, হ্যাঁ যত দিব তত ফর্সা হবে। হ্যাঁ আর এইটারই বিপরীত হচ্ছে বার্ন টুল, আপনি এটা যত দিবেন তত কালো হবে, এই যে কালো হচ্ছে দেখছেন। আমি যদি ব্রাশটা বড় করে নিই আপনারা ভালো দেখতে পারবেন, দেখেন কালো হচ্ছে। আর লাস্টে একটা টুল আছে যে স্পঞ্জ টুল, স্পঞ্জ টুলের কাজ হচ্ছে আপনার এখানে আস্তে আস্তে সাদা কালো করে দিবে, বুঝছেন? দেখেন এটা কিন্তু কালার কালার ফেড হয়ে যাচ্ছে। দেখেন আমি যদি এখানে বারবার অ্যাপ্লাই করি স্পঞ্জ টুলটা, দেখেন এটা কালো একটা কালো একটা শেপ আনতেছে। দেখেন আমার মুখ কিন্তু অলরেডি সাদা কালো করে দিচ্ছে স্পঞ্জ টুলের কাজ। এটা হচ্ছে স্পঞ্জ টুল। হ্যাঁ স্পঞ্জ টুলের কাজ হচ্ছে মেইনলি ধরেন আপনার কোথাও হচ্ছে একটা জিনিস পড়ে গেছে, তা আপনি কি করেন, ওই কোনো একটা ঘর মোছেন একটা বা টয়লে টয়লে দিয়ে কি করেন, ওটা মুছে দেন না, কাইন্ড অফ এখানে কালার পড়ে আছে, আমি স্পঞ্জ দিয়ে কি করতেছি কালার গুলো শুষে নিচ্ছি এখান থেকে। হ্যাঁ এই হচ্ছে স্পঞ্জ টুলের কাজ, আমি কালার গুলো শুষে নিবো, এরকম স্পঞ্জ টুলের কাজ আসলে, ঠিক আছে? তো দেখেন আমি ডজ দিয়ে আবার মুখ সাদা করে দিব। তো যাই হোক আর কি, দেখেন এখানে আর কোনো কালার নাই, দেখছেন সাদা হয়ে গেছে টোটালি। তো নেক্সট যেটা আসে সেটা হচ্ছে পেন টুল, এবং এটা হচ্ছে অনেক ইম্পর্টেন্ট একটা টুল, এবং এটা দিয়ে বহুত কাজ করা যায়। সো পেন টুলের কাজ হচ্ছে এই যে দেখেন, আমি যদি এটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে যাই তাহলে আমি এরকম করে পেন টুল নিয়ে নিয়ে রিমুভ করবো। আমি যদি প্রিসাইজলি করতেছি না কিছুই, পেন টুলের এইভাবে এইভাবে পেন টুল দিয়ে আপনি হচ্ছে সিলেকশন করতে পারেন এখানে আর কি। আমার যদিও মোটেই ভালো হচ্ছে না, তো আপনারা যখন করবেন পেন্টুলের কাজ তখন ঠিক মতো করবেন। হ্যাঁ এই যে ধরেন আমি এখানে সিলেকশনে ক্লিক করবো, দেন কন্ট্রোল ইন্টার দিলেও সিলেক্ট হয়ে যাবে, দেখেন সিলেকশন হয়ে গেল আর কি। এটা সবচেয়ে বেশি কাজে লাগে হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভে। হ্যাঁ এটা যদি আমি ইনভার্স করে এটাকে যদি কন্ট্রোল এক্স দিই তাহলে দেখেন আমার শুধুমাত্র এটুকু থাকবে, যেটুকু পেন্টুল দিয়ে সিলেক্ট করছি সেটুকু থাকবে, বাকিটুকু থাকবে না। হ্যাঁ এটা হচ্ছে পেন্টুলের পেন্টুলের বেসিক কাজ আর কি। আবার মনে করেন আপনি পেন্টুল দিয়ে কোনো কিছু ড্র করতে পারেন চাইলে, ঠিক আছে? আমি যদি ইমেজটা রিমুভ করে দিই, এটা রিমুভ করে দিই, আপনি পেন টুল দিয়ে চাইলে কোন সুন্দর সুন্দর শেপ ড্র করতে পারেন। দেখেন আমি আপনাদেরকে একটা পাতা এঁকে দেখাবো, ওটা ভাই ওটা সমস্যা নেই, ওটা আমি পরেও করতে পারবো, ওটা কোনো বিষয় না, যদিও খুব একটা হার্ড কিছু না। এই গেল পাতা, ঠিক আছে? তো এবার হচ্ছে ভাই যেটা বলছেন সেটা করবো, আমি যদি এখানে পরবর্তীতে যদি শেপ ক্লিক করি তাহলে এটা শেপে শেপে পরিণত হবে, এবং ফোরগ্রাউন্ড কালার যা হবে সেই কালারে আর কি হবে। পাতা যেহেতু সবুজ হয় তো আমি সবুজ দিয়ে দিব। কি ব্যাপার, সবুজ কালার চেঞ্জ হলো না কেন? আই থিঙ্ক এখান থেকে চেঞ্জ করতে হবে, এই যে পাতা যেহেতু সবুজ হয় তো সবুজ হয়ে যাবে, যদি এটা পাতা হয়নি মাঝখান দিয়ে আরো জিনিসপত্র দেওয়া লাগবে। তো এইভাবে আপনার পেন টুল দিয়ে কাস্টম শেপ ড্র করতে পারেন আর কি। তো নেক্সট আছে হচ্ছে ফ্রি ফর্ম পেন টুল। হ্যাঁ আবার কার্ভেচার পেন টুল আছে, অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল আছে, ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট টুল আছে, কনভার্ট পয়েন্ট টুল আছে। তো ধরেন আমি কোন একটা ইমেজের হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভ করব বা ইমেজের সিলেকশন করব, ঠিক আছে? তো দেখেন কোনটা করা যায়, তো
তো ধরেন হচ্ছে এই বিজনেস কার্ডে আমি কি করব এই গোল অংশটুকু সিলেক্ট করব তো আমার সিলেক্ট করার সময় কি করতে হবে যখন আমরা সিলেক্ট করব ধরেন আমার এটা হচ্ছে এই যে ব্যাকা করে সিলেক্ট করলাম এখন ধরেন এই পয়েন্টটা কিন্তু অত প্রিসাইজ হয়নি দেখেন এটা দূরে চলে গেছে আমরা এটা ফার্স্টে কি করব কন্ট্রোল দিয়ে আমরা এটা সরিয়ে নিতে পারি কন্ট্রোল দিয়ে আমরা সরিয়ে নিলাম দেখেন সেম ভাবে এখানেও যাবে কন্ট্রোল দিয়ে আমরা একটু নিচের দিকে সরিয়ে নিলাম তাহলে কার্ডটা আমাদের সুন্দর হবে ঠিক আছে এটা হচ্ছে মুভ অ্যাঙ্কর পয়েন্ট টুল আপনি যখন পেন টুলে যে কন্ট্রোল চাপ দেবেন তখন সেটা হবে মুভ অ্যাঙ্কর পয়েন্ট টুল হ্যাঁ তারপরে দেখেন এখানে কিন্তু ওই যে হ্যান্ডেল দুইটা ছিল একটা হয়ে গেছে কেন বলেন তো আমি এখানে অল্টার চেপে এখানে ক্লিক করছি তাহলে একটা হ্যান্ডেল হয়ে গেছে বুঝছেন আমি নেক্সট টাইম দেখাচ্ছি সেটা দেখেন আমি সুন্দর মতন আর একটা কার্ভ নিয়ে নিলাম আমার এই হ্যান্ডেলটা দরকার নেই তাহলে কি করবো আমি অল্টার চেপে মাঝখানে ক্লিক করবো যদি এই যে আমার পেনের নিচে যখন এই যে তীর চিহ্ন আসবে মাইনাস চিহ্ন না কিন্তু তীর চিহ্ন যখন আসবে সেই টাইমে ক্লিক করলেই এই হ্যান্ডেলটা আমাদের রিমুভ হয়ে যাবে ঠিক আছে এখন দেখেন যদি মনে করেন আমার এই অ্যাঙ্কর পয়েন্ট টুলটা দরকার নেই তাহলে আমরা পেনটা জাস্ট এখানে নিয়ে যাবো তাহলে দেখেন রিমুভ অ্যাঙ্কর পয়েন্টের সাইন চলে আসবে মাইনাস সাইন ওইটাতে ক্লিক করলে আমি কোনো কিছু টিপতেছি না নর্মালি আসতেছে এটাতে ক্লিক করলে অ্যাঙ্কর পয়েন্টটা চলে যাবে আপনি তখন চাইলে এটা আবার অ্যাঙ্কর পয়েন্ট চলে গেল এবার কি করবেন এটা হচ্ছে আপনার কি হ্যান্ডেল হ্যান্ডেল মুভিং টুল আপনি অল্টার চাপবেন দেন হ্যান্ডেলের উপরে ক্লিক করবেন জাস্ট হ্যান্ডেলের উপরে তাহলে কি হবে হ্যান্ডেলটাকে আপনি ইচ্ছা মতন সরাইতে পারবেন দেখেন আমি ইচ্ছা মতন সরিয়ে যদি আমি শেপ আনতে পারি সম্ভব যদিও কিন্তু ওই হ্যান্ডেলেরও হেল্প লাগবে আর কি হইতেছে না আর কি সো আমি কি করবো যখন আমার না হবে তখন কি করবো এখানে আমি একটা অ্যাঙ্কর পয়েন্ট দিব তাহলে আমি কোনো কিছু ক্লিক করি নাই জাস্ট এখানে প্লাস সাইন আসছে এখানে আমি একটা অ্যাঙ্কর পয়েন্ট নিয়ে নিয়েছি তখন আপনি কন্ট্রোল চেপে অ্যাঙ্কর পয়েন্টটাকে সুন্দর করে কার্ভের উপরে বসাই দিবেন চাইলে আপনি এখানে এই যে হ্যান্ডেল গুলো ধরে আবার অল্টার চেপে হ্যান্ডেল ধরবেন ধরে নড়াইতে পারেন আর কি ঠিক আছে এই দেখেন আমার মোটামুটি আর কি একটা কার্ভ হইলেই হইল আর কি আর যখন কার্ভ আঁকাবেন তখন সাবধান যাতে আপনার কার্ভের মধ্যে কোনো মানে এজ না থাকে সবগুলো যেন স্মুথ রাউন্ড হয় আর কি বুঝছেন এই গেল কনভার্ট অ্যাঙ্কর পয়েন্ট রিমুভ অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট আর হচ্ছে এই যে হচ্ছে আপনার মুভ অ্যাঙ্কর মুভ হ্যান্ডেলিং মুভ হ্যান্ডেল টুল ঠিক আছে এগুলোর কাজ হচ্ছে এই হয়ে গেল মানে অর্থাৎ এই যে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট আর কনভার্ট পয়েন্ট টুল এগুলোর কাজ হয়ে গেল এখন হচ্ছে ফ্রি ফর্ম পেন টুল কি আপনাদের ১৯ আছে ১৯ বা ১৮ কি ফ্রি ফর্ম পেন টুল আছে আমাকে একটু কনফার্ম করবেন ১৯ বা ১৮ ফ্রি ফর্ম পেন টুল আছে কিনা আছে ভাই আছে আছে আচ্ছা তাহলে ফ্রি ফর্ম পেন টুল দেখাই দিই ফ্রি ফর্ম পেন টুল কিছুই না ফ্রি ফর্ম পেন টুল হচ্ছে আপনি ওই পেন টুলের অ্যান্টেনা ওই সরি এই হ্যান্ডেল গুলো না ইউজ করেই আপনি যদি পেন টুল এক মিনিট পেন টুল দিয়ে যদি ড্র করেন তাহলে এই যে ড্র হবে আর কি আপনার হ্যান্ডেল গুলো ইউজ করা লাগবে না দেখেন এটা হচ্ছে দেখেন আমি কিন্তু হ্যাঁ হ্যাঁ ড্র করতেছি কিন্তু দেখেন ওই কিন্তু একটা স্মুথ শেপে নিয়ে যাচ্ছে কিন্তু দেখেন আমি হ্যাঁ হ্যাঁ ড্র করবো দেখেন ও ওর ব্যাকগ্রাউন্ডের উপর বেস করে স্মুথ একটা শেপে নিয়ে যাবে দেখেন স্মুথ শেপ হয়ে গেছে যদিও খুব ভালো রেজাল্ট পাওয়া যায় না এটা থেকে এটা দিয়ে খুব ভালো রেজাল্ট পাওয়া যায় না তাও মোটামুটি চলে আর সেটা আমরা ইউজ করি না খুব একটা ভাই অন্য একটা ইমেজ দেখান ভাই বুঝা যাচ্ছে না কিছু আচ্ছা আচ্ছা ঠিক আছে ওকে ওকে অবশ্যই অন্য ইমেজ দেখাবো আমি শেখার সময় যে ইমেজটা দিয়ে শিখছিলাম আমি ওইটাই দেখাই হ্যাঁ তোমাকে একটু কষ্ট করে নামাই নিতে হবে এবার ছবি দিয়েই করি ক্যানভাসটা বড় করে নিচ্ছি ক্রপ টুল দিয়ে হইলো তাহলে এবার আমি কি করব পেন টুল পেন টুলের হচ্ছে যে ফ্রি ফর্ম পেন টুলটা ইউজ করব প্রথমে ফ্রি ফর্ম পেন টুল তাহলে ফ্রি ফর্ম পেন টুলে গেলে কি হবে আপনি যখন মাউসটা নড়াবেন তখন হচ্ছে ও ব্যাকগ্রাউন্ডের ভিত্তিতে স্মুথ শেপ নিবে কিন্তু খুব ভালো রেজাল্ট দেয় না আর কি ঠিক আছে অর্থাৎ এই এটা এখনো আন্ডার ডেভেলপমেন্ট আছে এটা হয়ে যাওয়ার কথা একদম স্মুথ শেপ হয়ে যাওয়ার কথা এখানে ঠিক আছে কিন্তু এটা হচ্ছে না সো আমরা আমরা ডিজাইনাররা খুব একটা এটা ইউজ করি না যারা ডিজাইনার আছেন সো এটা হচ্ছে কার্ভাচার টুল কার্ভাচার টুল কি কার্ভাচার টুল হচ্ছে কার্ভাচার টুল কি আছে সবার ফটোশপে হ্যালো
আচ্ছা বিশালেটাতে আছে। আচ্ছা আমি কারবাতে টুকটো দেখাই দিচ্ছি, যাদের নাই তারা বিশালেটা যদি ইউজ করেন তাহলে হবে। ভাই আপনার কোন ভার্সন ভাই? আমার 20 যদি লেটেস্ট না, আমার 20 আর কি। কারবাতে টুলের ব্যাপারটা হচ্ছে, কারবাতে টুল যারা ইউজ করেন তারা হচ্ছে একটু একটু সাবধানে ইউজ করবেন, কারণ হচ্ছে কারবাজার টুল যখন ইউজ করুন তখন আপনার একেবারে পিওর হচ্ছে শেপ ছাড়া ইউজ করার দরকার নেই কারবাজার টুল, ঠিক আছে? দেখেন আমি কিভাবে করতেছি। ফার্স্ট একটা পয়েন্ট নিলাম, পয়েন্ট নিচ্ছি, সরি এখানে একটা পয়েন্ট অলরেডি হয়ে গেছে, ফার্স্ট আমি এখানে একটা পয়েন্ট নিচ্ছি, নিয়ে এখানে একটা পয়েন্ট নিব। প্রথমে আপনার কিছুই হবে না, কারবাজার টুল আপনার থার্ড পয়েন্টের উপরে বেজ করে কাজ করবে। এটা ফার্স্ট পয়েন্ট, ফার্স্ট অ্যাঙ্কর পয়েন্ট, এটা সেকেন্ড অ্যাঙ্কর পয়েন্ট, আর থার্ড অ্যাঙ্কর পয়েন্টের উপর বেস করে আপনার কার্ভ হবে এটা। দেখেন থার্ড অ্যাঙ্কর পয়েন্ট যেই দিছি সুন্দর একটা কার্ভ চলে আসছে। এবার ফোর্থ অ্যাঙ্কর পয়েন্টটা যখন দিব তখন আবার সুন্দর মতন কার্ভ চলে আসবে, কার্ভ হওয়া শুরু করবে আর কি। আপনি চাইলে এখানেও আপনি কনভার্ট অ্যাঙ্কর পয়েন্ট বা হচ্ছে আপনার অ্যান্টেনা হ্যান্ডেল গুলো নিয়ে আসতে পারেন। দেখেন ও যখন বুঝবে না তখন অন্যদিকে দিয়ে দিবে, হ্যাঁ তার পরের পয়েন্টে যেও আবার ঠিক হয়ে যাবে, বুঝছেন? দেখেন এটা কিন্তু আমাদের হ্যান্ডেল ঘোরানো লাগতেছে না, পেন টুলে আমরা যেরকম কষ্ট করে হ্যান্ডেল ঘুরাই না, হ্যান্ডেল কিন্তু ঘোরানো লাগতেছে না। কিন্তু কার্ভাচার টুল আপনি তখন ইউজ করতে পারেন যখন আপনার শেপটা পুরোপুরি গোল হবে। পুরোপুরি গোল না হইলে আমি যদ্দূর জানি এটা ইউজ করা একটু ঝামেলা হয়ে যায় আর কি। দেখেন এখানে এখানে কিন্তু আপনাকে আবার আলাদা করে ফিক্স করতে হবে এই জায়গাটা, বুঝছেন? দেখেন এ কিন্তু কার্ভই হয়ে যাইতেছে, কিন্তু যখন টোটালি কার্ভ হবে জিনিসটা, অর্থাৎ বিজনেস কার্ডে আমরা যখন কার্ভ ডিজাইন করি তখন আপনারা কার্ভাচার টুল ইউজ করতে পারেন, কিন্তু আমি রেকমেন্ড করবো না, আমি রেকমেন্ড করবো পেন টুল ইউজ করেন, ঠিক আছে? আপনার একদম 100% যেখানে কার্ভ হবে ঠিক সেখানে কার্ভাচার টুল ইউজ করবেন, তাছাড়া কার্ভাচার টুল ইউজ করার দরকার নাই। দেখেন এই অ্যাংরি বার্ড এর মাথাটা পুরোটা ডিমের মতো, তো এই কারণে কার্ভাচার টুল আমার এখানে কাজে লাগতেছে। এই যে হয়ে গেল, এবার যদি আমি কন্ট্রোল টি এন্টার দিই তাহলে সিলেকশন হয়ে যাবে, এবং হচ্ছে শিফট কন্ট্রোল আই দিয়ে সিলেকশনটা ইনভার্স করে কন্ট্রোল এক্স দিয়ে যদি কেটে দিই তাহলে শুধুমাত্র অ্যাংরি বার্ডের মুখটুকু থাকবে, তাছাড়া আর কিছু থাকবে না। ও সরি লেয়ারটা সিলেক্টেড নাই, সুন্দর একটা সিলেকশন হয়ে গেছে। এই হচ্ছে কার্ভাসের টুলের কাজ। সেম কাজ আমি পেন টুল দিয়ে আরো প্রিসাইজলি করতে পারতাম, তো আমার দরকার নেই আপাতত, পেন টুলটা আপনার দেখাই দিছি। সো যেহেতু পেন টুল দিয়ে সবাই কাজ করবেন, আমি রেকমেন্ড করবো সবসময় পেন টুল ইউজ করেন, এবং পেন টুল ইউজ করার সময় কখনো বারবার হচ্ছে এই মেনুর মধ্যে যে কনভার্ট অ্যাঙ্কর পয়েন্ট ডিলিট অ্যাঙ্কর পয়েন্টে যাবেন না, ঠিক আছে? আপনারা এখানে শিফট দিবেন, অল্টার দিবেন, কন্ট্রোল আর অল্টার দিয়েই মোটামুটি পেন টুলের সব শর্টকাট ইউজ করা যায় আর কি, ঠিক আছে? ম্যানুয়ালি কাজ করার মতো শান্তি নাই। বহুত সময় লেগে যাবে, এই অ্যাংরি বার্ডও বেশ সময় সাপেক্ষ লাগবে এটা আঁকাইতে। আপনি চাইলে এটাকেও আঁকাইতে পারবেন, হ্যাঁ এগুলো কিন্তু ফটোশপে আঁকানো, হ্যাঁ এগুলো সব ফটোশপে আঁকানো। তো নেক্সটে আসি, সেটা হচ্ছে টেক্সটের ব্যাপার, টাইপ টুল, হ্যাঁ এটাকে বলে আমরা টাইপ টুল। তো হচ্ছে টাইপ টুলে আমরা যাই, আমি পেন টুলের পাথ গুলো ডিলিট করে দিতে হবে, ওয়ার্ক পাথ আমি ডিলিট করে দিলাম। আর হ্যাঁ আরেকটা জিনিস মনে রাখবেন সেটা হচ্ছে পেন টুলে যখনই কাজ করবেন তখন যাতে আপনার যদি ভুল হয়ে যায় তাহলে কিন্তু আপনি আগের ব্যাপার এই অংশগুলো পাবেন না। তো যখনই কাজ করবেন ওয়ার্ক পাথটা রিনেম করে রাখবেন, ঠিক আছে? ওয়ার্ক পাথটা যাতে মাথা দিয়ে রিনেম করে রাখবেন যাতে এই ওয়ার্ক পাথটা না হারা যায়, ঠিক আছে? অবশ্যই রিনেম করে রাখবেন, তাহলে আপনার কাজ করতে সুবিধা হবে। যখন আপনারা কাজ করবেন আমার কথার মিনিং বুঝে যাবেন, এখন হয়তো বুঝতেছেন না। এবার আমরা আসি হচ্ছে টাইপ টুলে, এটা হচ্ছে হরিজন্টাল টাইপ টুল, অর্থাৎ আপনি যদি এখানে এরকম দেন কি হইলো, এই যে লেখা লেখা টেখা চলে আসবে। দেখেন আমি অ্যাংরি বার্ড লিখে দিলাম, অ্যাংরি বার্ড, ঠিক আছে? তো অ্যাংরি বার্ডের ফন্ট যেহেতু লাল হয় তাহলে আমি এখান থেকে লাল কালার করে দিব আর কি।
এর মাথা থেকে কালার নিয়ে নিলাম অ্যাঙ্গুলার, ঠিক আছে। আপনি চাইলে এখান থেকে টেক্সটের সাইজটা বড় করতে পারেন, আমি মাউসের হুইল ঘোরাই করতেছি আর কি, ঠিক আছে, বড় করতে পারেন। দেন হচ্ছে আমার বড় হইতেই আছে, হ্যান্ডটা বড় হয়ে গেছে, 45 করে দিই ভাই। ব্রেক দেবেন না ভাই, ব্রেক পরে হচ্ছে, আগে সব শেষ হয়ে যাক। এইটুকুর জন্য এই কটা টুল আছে এটার জন্য ব্রেক কিসের এই এখানে হচ্ছে অনেকগুলো ফন্ট আছে আমার কাছে, ঠিক আছে, আপনারা যত আমার এই ফন্টটা পছন্দ হয়েছে, আমি এটা ক্লিক করেছিলাম। আচ্ছা, তো এই ফন্টের মধ্যে আরো স্টাইল আছে, ঠিক আছে, আপনি চাইলে এটার অ্যালাইনমেন্টটা চেঞ্জ করতে পারেন। হ্যাঁ দেখেন, এটা হচ্ছে আমি এরকম আপনি চাইলে দেখেন এখানে আমি ডবল এন দিয়ে চলছি, আপনি চাইলে এখানে দেখেন ফন্টের মধ্যে স্পেসিং একটু কম, আপনি চাইলে সবগুলো সিলেক্ট করে স্পেসিং গুলো বাড়াতে পারেন। এটা হচ্ছে ট্র্যাকিং, ট্র্যাকিং বলে, দেখেন আমি যখন বাড়াইতেছি দেখেন স্পেসিং গুলো বেড়ে যাচ্ছে, দেখছেন। আবার আমি যদি বারটা নিচে নামাই তখন দেখবেন এই উপরের লাইন আর নিচের লাইনের মধ্যেও একটা স্পেসিং এর ব্যাপার আছে, সেটাকে সেটা যে আপ ডাউন স্পেসিং এ যে এটা এটা এটা, আপনি যদি চাইলে এটাকে বাড়াইতে পারেন। দেখেন বারটা নিচে নেমে যাচ্ছে, দেখছেন। আপনি চাইলে এই ফন্টটাকে বোল্ড করতে পারেন, এই যে টি, এই যে বোল্ড, এটা হচ্ছে বোল্ড সাইন। আপনি চাইলে এই ফন্টটাকে অল ক্যাপস করতে পারেন, এটাকে বলা হচ্ছে অল ক্যাপস, এই যে এই সাইনটাকে বলা অল ক্যাপস। আপনি চাইলে এটাকে ইটালিক করতে পারেন, যদি ইটালিক আছে আরো ইটালিক হয়ে যাবে, মানে আরো বেঁকে যাবে আর কি। আপনি চাইলে ক্যাপস গুলো অর্থাৎ প্রথম লেটার চাই, প্রথম লেটার বাদে পরের লেটার গুলো ছোট করতে পারেন, তাহলে এটা দিবেন প্রথম লেটার বাদে ক্যাপিটাল লেটারই থাকবে কিন্তু পরের গুলো ছোট হয়ে যাবে এরকম। আপনি চাইলে হচ্ছে ওই যে সুপার স্ক্রিপ্ট আর হচ্ছে সাবস্ক্রিপ্ট আনতে পারেন, আপনি চাইলে আন্ডারলাইন করতে পারেন, আপনি চাইলে স্ট্রাইক থ্রু করতে পারেন, অনেক অপশন আপনার কাছে, হিউজ অপশন আছে আর কি। তো এই অপশন গুলো আপনারা বিভিন্ন আপনাদের ডিজাইনের উপর বেস করে আপনারা ইউজ করবেন। আর হচ্ছে এটা ইউজ করলে হচ্ছে আপনার কি হবে আমি দেখি, মেট্রিক এই বিএ ইউজ করলে এটা হচ্ছে কি, এটা মনে হয় লাইন না হলে হচ্ছে না। আবার টি হচ্ছে আপ ডাউন, মানে হচ্ছে এটা ধরেন ফন্টটা লম্বা হবে কি হচ্ছে চ্যাপটা হবে এরকম, আপনি চাইলে ফন্টটা চ্যাপটা চ্যাপটা লম্বা করে দিতে পারেন। দেখেন আমি লম্বা করে দিলাম আর কি, 153% লম্বা করলাম। হ্যাঁ এই হচ্ছে ব্যাপার স্যাপার ফন্টের। তো এই গেল আপাতত, আপনারা হচ্ছে এখন তাহলে ব্রেক নেন, ফন্টের বহুত ব্যাপার স্যাপার আছে, টাইপোগ্রাফি যখন ভাই হচ্ছে ডিটেলসে শিখাবেন তখন আরো দেখতে পাবেন। তো এই আর কি ফন্টের ব্যাপার স্যাপার। তো এখন আরো টাইপ টুল আছে এখানে, এগুলো আমি ব্রেকের পরে এসে শিখে দিচ্ছি, ঠিক আছে। আপাতত আমি স্ক্রিন শেয়ারটি স্টপ করতেছি।
ভাই তাহলে কি শুরু করাবো আবার? সাগর ভাই, হ্যাঁ ভাই শুরু করেন আপনি। আচ্ছা ভাই ঠিক আছে, ওকে। তাহলে আমরা যেখানে ছিলাম ঠিক সেখানেই আসি। তো আপাতত আর কি এই অ্যাংরি বার্ড আমি বাদ দিয়ে দিই এখান থেকে। আমি সিলেকশন টুলে যাব, অ্যাংরি বার্ড মুছে দিলাম। এবার টাইপ টুলের মধ্যে আরো কিছু জিনিসপত্র আছে, সেটা হচ্ছে ভার্টিক্যাল টাইপ টুল। ঠিক আছে, ভার্টিক্যাল টাইপ টুল কি হবে? সেম জিনিস, কিন্তু জাস্ট আপনাকে টাইপ করে দিবে উপর থেকে নিচ বরাবর। ঠিক আছে, আপনি যদি এখানে টাইপ করেন, দেরি হচ্ছে মনে হচ্ছে। আরে কি হচ্ছে কি, দাঁড়ান, আমার ফটোশপ মনে হচ্ছে হ্যাং করতেছে না। ঠিক আছে, না এরকম ঝামেলা করলে তো সমস্যা। দেখেন আপনারা মনে হয় কনসেপ্টটা বুঝতে পেরেছেন যে হচ্ছে এখানে ভার্টিক্যাল টাইপ টুলের কি কাজ। দেখেন এই যে যেগুলো আমি ভার্টিক্যাল টাইপ টাইপ করছি না, অর্থাৎ সেগুলো উপর থেকে নিচ বরাবর টাইপ হয়েছে। আমি যদি ফন্টটা চেঞ্জ করি তাহলে হয়তো আপনারা ভালো মতন বলবেন। দেখেন এটা উপর থেকে নিচ বরাবর টাইপ হয়েছে। মাঝে মাঝে আমাদের দেখি না বড় বড় বিল বোর্ডে আমরা উপর থেকে নিচ বরাবর এরকম করে টাইপ করি, তো আর কি ওই সেটাই আর কি এই টুল। ঠিক আছে, আর বাকি টুলগুলো মনে হয় 18 নাই, আর বাকি টুলগুলো আমি কাজও করি না খুব একটা। সো এগুলো আমি মনে করতেছি না দেখানোর দরকার আছে। ভাই এগুলো কি দেখাবো? ভার্টিক্যাল টাইপ মাস্ক টুল, এগুলোর কাজ আপাতত আমি দেখি না। কাজ দরকার পড়ে না, এগুলো দেখানোর দরকার নেই। হ্যাঁ হ্যাঁ, এটা টাইম নষ্ট হবে আর কি। ওকে, পরে যে টুলটা সেটা হচ্ছে আপনার কি পাথ সিলেকশন টুল আর ডিরেক্ট সিলেকশন টুল। এটা খুব মজার একটা টুল। সো হচ্ছে আপনি চাইলে আপনি যে কোনো আপনার ইমেজ কে এই ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে, ইমেজ না আসলে ইমেজটা আমি বাদ দিয়ে দিই, ধরেন এটা আমি বাদ দিলাম। আমি হচ্ছে একটা রেক্টাঙ্গেল নিচ্ছি, ঠিক আছে, ধরেন আমি গ্রিন কালারের রেক্টাঙ্গেলটা নিলাম। ঠিক আছে, নেওয়ার পরে কি করব আমি, ধরেন আমি যে ডিরেক্ট সিলেকশন টুলে গেলাম, এটা ইলাস্ট্রেটরে খুব কাজে দেয়। হ্যাঁ, ডিরেক্ট সিলেকশন টুলে গেলাম, ডিরেক্ট টুলে গিয়ে ধরেন আমি এই মাথাটা সরাবো, এই মাথাটা ধরেন আমি আমাকে সরাই দিলাম, এই যেমন করে সরাই দিলাম, বুঝছেন? এই এই ডিরেক্ট সিলেকশন টুল হচ্ছে আপনি মাথা ধরে এদিক ওদিক সরাইতে পারবেন। এই এটা এটার বেশ ফাস্ট কাজ আছে, আপনি যখন ডিজাইনিং এর মধ্যে যাবেন তখন আপনি বুঝতে পারবেন যে ডিরেক্ট সিলেকশন টুল কত কাজ আর কি। আর পাথ সিলেকশন টুল তো আমরা পেন টুল দেখানোর সময় বলছি, পাথ সিলেকশন টুল কন্ট্রোল দিলে ওই যে টুলটা আসতো না, ওইটাই হচ্ছে পাথ সিলেকশন টুল। আপনার কাছে যদি কোনো পাথ থাকে সেই পাথটা আপনি সিলেক্ট করে হচ্ছে সরাইতে পারবেন আর কি। এটা যেহেতু কোনো পাথ না, এটা হচ্ছে শেপ, এই কারণে এটা এরকম এরকম পুরাটা নড়াচড়া করতেছে আর কি। আপনি যখন একটা পাথ ড্র করবেন তখন হচ্ছে ওই পাথটাকে সিলেক্ট করে, যে আমরা কন্ট্রোল চেপে জাস্ট একটা অ্যাঙ্কর পয়েন্টের উপর কন্ট্রোল চেপে যে কাজটা করতেছিলাম না, সেম সেই কাজটা হবে। আমি আরেকবার আপনাদের কনভিনিয়েন্সে দেখাই দিচ্ছি, পাথ নেওয়া আছে অলরেডি। হইলো একটা র্যান্ডম শেপ, যা হইলো হইলো। তো এটাকে যদি আমরা হচ্ছে এই যে যে কোনো একটা পয়েন্টে
আমি পেন্টুলের কাজ শেষ করতেছি, যে কোনো একটা পয়েন্টে কন্ট্রোল চাপলে এই যে পাথ সিলেকশন টুল চলে আসলো, এই যে কন্ট্রোল চাপে একবার ওই বিন্দুটার উপর চেপে নিতে হবে, এই যে বিন্দুটা চেপে সিলেক্ট করে নিতে হবে, যাতে এখানে নীল আর বাকিগুলো কিন্তু সাদা, দেখতেছেন এটা নীল আর বাকিগুলো কিন্তু সাদা, বুঝতে পেরেছেন? যখন নীল হওয়া মানে আপনার সিলেক্টেড হয়ে গেছে আর কি, আর এই সাদা হওয়া মানে হচ্ছে ধরেন আপনি এই দুইটা দুইটা পয়েন্ট একসাথে সিলেক্ট করবেন, তাহলে কি করবেন এই কন্ট্রোল চেপে ধরবেন, দেন শিফট চেপে এটাকে টিপ মারবেন, এটাকে মানে দেখেন দুইটা দুইটা একসঙ্গে সিলেক্ট হয়ে গেছে, তা আপনি যখন টান দিবেন দেখেন দুইটা একসঙ্গে নড়বে, বুঝছেন? এটা হচ্ছে আপনার পাথ সিলেকশন টুলের কাজ আর কি, এই যে পেন টুলের মধ্যে আমরা করে থাকি, নর র্যান্ডম শেপেও করা যায় ইচ্ছা মতো, আপনারা চাইলে করতে পারেন আর কি। সো বাদ দিই, নেক্সটে দেখি, এটা হচ্ছে রেক্টেঙ্গেল টুল, এটার ইউজ তো এতক্ষণে মনে হয় দেখেই ফেলছি অনেকটা, এই ইউ শেপে রেক্টেঙ্গেল টুল আনতে হয়, এই রেক্টেঙ্গেল আপনি চাইলে এখান থেকে এলিপস থেকে শুরু করে পলিগন লাইন কাস্টম শেপ এনিথিং ড্র করতে পারেন, যেটা মনে করেন এগুলো তো জাস্ট দেখলেই বোঝা যাচ্ছে যে এটা লাইন টানবে এটা পলিগন টানবে, কিন্তু যেটা কাজ আপনারা দেখে বুঝতে পারবেন না সেটা সেটা দেখাই আমি। হ্যাঁ ধরেন পলিগন টুল নিলাম, এখন এই যে পলিগন হইতেছে আপনি চান হেক্সাগন, তাহলে আপনি কি করবেন দেখেন, আচ্ছা কি ব্যাপার এটা হেক্সাগন আসতেছে না, ইলাস্ট্রেটরে আসে ফটোশপে আসতেছে না, ভাই ফটোশপে কি হেক্সাগন আসে না, ইলাস্ট্রেটরে আসে এটা, ইলাস্ট্রেটরে রাইট অ্যারো সরি আপার অ্যারো আর ডাউন অ্যারো ক্লিক করলে, আপার অ্যারো করলে একটা করে হচ্ছে অ্যাঙ্কর পয়েন্ট বাড়ে, অর্থাৎ এটা তো একটা তো হচ্ছে আপনার পেন্টাগন, তো পেন্টাগনের একটা অ্যাঙ্কর যদি বাড়ে তাহলে কি হবে হেক্সাগন, তাহলে একটা একটা বাড়লে হেপ্টাগন হবে, অর্থাৎ একটা একটা করে বাড়বে, আবার যদি আপনি কমান তাহলে হচ্ছে রেক্টাঙ্গেল হবে, আরো যদি কমান তাহলে ট্রায়াঙ্গেল হবে, এরকম আর কি। এটা ইলাস্ট্রেটরে হয়, ফটোশপে দেখতেছি হচ্ছে না, আপনারা যদি চান ইলাস্ট্রেটরে হচ্ছে পরে ভাই আপনাদেরকে দেখাই দিবে, তখন ভাইরা জিজ্ঞেস করবেন। কাস্টম শেপ টুল, কাস্টম শেপে আপনি ধরেন কাস্টম শেপ যখন নিবেন তখন আপনার এখান থেকে কাস্টম শেপ আপনি ধরেন আমি এলিমেন নিব ধরেন টাইগার, তাহলে টাইগারের শেপ আপনি ড্র করতে পারেন, টাইগার হয়ে গেল, এখানে একটা টাইগারের শেপ হয়ে গেল, মাঝে মধ্যে লাগে আর কি, এগুলা খুব একটা দরকার হয় না, ধরেন আমি এখানে সিংহ নিয়ে নিচ্ছি, এই যে সিংহ শেপ, ঠিক আছে, যদি তারা হচ্ছে সবুজ কালারে কিন্তু সবুজ কালারে হয় না তারা, তো তাদের কালার থাকে, তো এরকম আর কি কাস্টম শেপ টুল এটাই। আপনি এখান থেকে আরো বিভিন্ন কাস্টম শেপ টুল আপনি ইন্টারনেট থেকে এক্সপোর্ট ইম্পোর্ট করতে পারেন, দেখেন এখানে আরো আছে সেটিংস এর মধ্যে যে আপনি এই যে ইম্পোর্ট শেপস এ যে দেখেন আপনার CSH ফাইল ফ্রি পিক থেকে ডাউনলোড করে নিতে পারবেন কাস্টম শেপ, ঠিক আছে, দেন এখান থেকে লোড দিবেন তখন লোড হয়ে যাবে CSH ফাইল, দেখেন এখানে বহু শেপ আছে, আই থিঙ্ক হচ্ছে কাস্টম শেপের খুব একটা ইউজেস নাই আর কি, তো তাও মানুষজন যারা ইউজ করে যারা করে তারা করে। অনেকে হচ্ছে নিজে আঁকায় নিছেন, আপনাদের ব্যক্তিগত ব্যাপার আর কি, এই যে আমার আর্ট ওয়ার্ক হয়ে গেল হরিণ, হোয়াটএভার। তো আমি নেক্সটে যাই, সেটা হচ্ছে আপনি ধরেন আপনার এখানে কোন একটা আপনার এখানে ক্যানভাস আছে, ঠিক আছে, তা আপনি হচ্ছে কি করবেন কাজ করার সুবিধার্থে আপনার ক্যানভাসটাকে মুভ করবেন, তাহলে আপনার কি ধরেন আমি জুম ইন করি, ধরেন আমার সাইডে যাওয়া দরকার, তাহলে আমি কি করবো স্পেস চেপে ধরবো, চেপে ধরে হ্যান্ড টুল চলে আসবে, দেখেন আমি হ্যান্ড টুল এখান থেকেও নিতে পারি অথবা যে কোনো টুলের ভিতরে থেকে আমি স্পেস চাপলে হ্যান্ড টুল চলে আসবে, দেখেন আমি আমার ক্যানভাসটাকে ইচ্ছা মতো সরাচ্ছি জুম ইন অবস্থায়, বুঝতে পেরেছেন আপনারা, জুম ইন অবস্থায় আমি ইচ্ছা মতো সরাতে পারছি এখানে, এই নিচের এটা দিয়েও কাজ হয়, যদি আমরা এই ভিউটাকে রোটেট করতে চাই তাহলে রোটেট ভিউ টুল রোটেট করে ধরেন আমি রোটেট করে কাজ করবো, তো তখন আমার রোটেট ভিউ, তো আই থিঙ্ক আমার এটা দরকার নেই, তো আমি এটা জিরো করে দিচ্ছি, আমি এটা হ্যান্ড রেখে দিব, দেন এটা হচ্ছে কি জুম টুল, ধরেন আপনি এখানে জুম করবেন তাহলে এবার আবার টান দিবেন জুম হয়ে যাবে, ঠিক আছে, আমরা অনেক সময় অল্টার চেপে মাউসের হুইল ঘোরালেও জুম হয়, ঠিক আছে, আবার আপনি যদি চান এভাবে জুম করতে পারেন কোনো সমস্যা নেই। 18-19 হয়তো জুমিং এর সিস্টেমটা আলাদা, আপনি এখান থেকে একটা রেক্টাঙ্গেল মতো ড্র করবেন সে বরাবর জুম হয়ে যাবে, কিন্তু 20-এর সিস্টেমটা একটু আলাদা করছে, আপনি যদি হচ্ছে মাউসটা রাইট সাইডে ড্র্যাগ করেন তাহলে জুম ইন হবে, যদি লেফট সাইডে ড্র্যাগ করেন তাহলে জুম আউট, এই যে রাইট সাইডে ড্র্যাগ করলে জুম ইন হচ্ছে, লেফট সাইডে ড্র্যাগ করলে জুম আউট হচ্ছে, এরকম আর কি।
তো আমি মনে করি অল্টার চেপে জুম করাই ভালো, অল্টার চেপে মাউস ক্লিক করলেই এই মাউসের হুইল ঘোরালে জুম হয়, এটাই ভালো। নেক্সটে আর কোন টুল আপাতত এখানে নাই, যে টুল গুলো আছে সেগুলো হচ্ছে আপনি ধরেন হচ্ছে ইয়ে নিচ্ছেন, পেইন্ট ব্যাকেট টুল নিচ্ছেন, তখন ফোরগ্রাউন্ড কালারটা আপনার জন্য ম্যাটার করবে আর কি। ফোরগ্রাউন্ড কালারটা যখন নিবেন তখন ধরেন এটা সিলেক্ট করলেন, তখন পেইন্ট ব্যাকেট টুল বলেন বা ব্রাশ টুল বলেন, তখন সেই ব্রাশ টুলে যে আপনি হচ্ছে ইয়ে করতে পারবেন। বিজেপি ব্রাশ টুল নিলাম, আচ্ছা এটা লেয়ার সিলেক্ট করতে হবে। বিজেপি ব্রাশ টুল দেখেন এখানে আমার অ্যাশ নেওয়া আছে ফোরগ্রাউন্ড টুল, তো আমি এখানে রেড করে দিব। কি ব্যাপার এরকম হচ্ছে কেন, এই যে রেড দিতেছে আর কি। এখানে কালারটা এরকম দেখায় কেন আমি জানি না, এরকম দেখাচ্ছে কেন, কিন্তু কালার ঠিকই আসতেছে, হয়তো আমার ফটোশপে কোনো বাগ টাগ দিচ্ছে এরকম। তো হচ্ছে এই এই ছিল মনে করেন ফটোশপের মোটামুটি টুল, সব টুলগুলোর রিভিউ। এখন আপনাদের কোনো কোয়েশ্চেন থাকলে আমাকে বা রিয়েলকে করতে পারেন আপনারা। এই পাথ সিলেকশন টুলটা আর দেখাবো, ওকে অফ কোর্স নো প্রবলেম। তাহলে আমি এটা কন্ট্রোল জেড দিয়ে সব নাই করে দিই আগে, যাই না কেন। আমার ফটোশপ জুমে স্ক্রিন শেয়ার দিলে স্লো করে, হ্যাঁ এই কারণে একটু ঝামেলা হচ্ছে। সো পাথ সিলেকশন টুল তাই না, ধরেন আমরা হচ্ছে কি করব, প্রথমে হচ্ছে আমরা ইয়ে ড্র করব, রেক্টাঙ্গেল টুল ড্র করব, মানে রেক্টাঙ্গেল ড্র করি, একটা রেক্টাঙ্গেল নিয়ে নিলাম। এখন হচ্ছে আমার এই কর্নারটা একটু সরানো দরকার, অর্থাৎ আমার রম্বস বানানো দরকার, তখন আমি কি করব পাথ সিলেকশন টুল ইউজ করব। পাথ সিলেকশন টুলের জন্য আপনাকে আগে রেক্টাঙ্গেল টুলটা সিলেক্ট করে রাখতে হবে। এই কারণেই ওই যে কালারের ঝামেলা হইতেছিল ওই টাইমে, হ্যাঁ এই যে হয়ে গেল আমার রেক্টাঙ্গেল। তো আমি এটাকে হচ্ছে কি করবো, রম্বস করবো, এটা ভালো হয়নি, যদিও সমান্তরিক হবে আর কি, মনে করেন এটা সমান্তরিক করবো, ঠিক আছে এটা প্যারালিওগ্রাম হবে। সো আমি একটু বাড়াই দিচ্ছি, আপনারা এখান থেকে চাইলে একেবারে সরাসরি স্কোয়ার টানতে পারেন, যদি শিফট চাপেন তাহলে স্কোয়ার হবে আপনার, বুঝছেন এই যে যেমন স্কোয়ার হইতেছে ঠিক আছে। আর আমি শিফট ছেড়ে দিলেই সমান্তরিক হবে বা আয়তক্ষেত্র হবে আর কি, ঠিক আছে শিফট ছেড়ে দিলে আয়তক্ষেত্র হবে, শিফট ধরে রাখলে স্কোয়ার হবে। যেরকম সার্কেল টুলের সময় সার্কেল নেওয়ার সময় আপনি শিফট যদি ধরেন তাহলে আপনার স্মুথ সার্কেল হবে, আর যদি শিফট ছেড়ে দেন তাহলে আপনার হচ্ছে হচ্ছে ডিম বা কৃতির সার্কেল হবে আর কি। তো আমি এখানে যেহেতু রম্বস ড্র করবো, আমি একটা স্কোয়ার নিচ্ছি, স্কোয়ার নেওয়ার পর আমি পাথ সিলেকশন টুলে যাবো। আপনি এ চেপে পাথ সিলেকশন টুলে যাইতে পারেন, তাহলে পাথ সিলেকশনে কি আমার দেখেন চারটা অ্যাঙ্কর পয়েন্টই সিলেক্টেড করা আছে, আমি যে কোনো একটা সিলেক্ট করবো, সরি এটা ডিরেক্ট সিলেকশন টুলের কাজ, ডিরেক্ট সিলেকশন যে কোনো একটা সিলেক্ট করবো, যে কোনো একটা সিলেক্ট করে কি করবো এটাকে একটু সাইডে বাড়াই দিব। আমি যদি শিফট চাপি তাহলে এই পয়েন্টটা হচ্ছে একবারে ওই লাইন বরাবর যাবে, আমি যদি শিফট ছেড়ে দিই তাহলে ওই লাইন বরাবর যাবে না, দেন শিফট ছেড়ে দিছি দেখেন যে কোনো বরাবর যাইতেছে, আমি যদি শিফট ধরি তাহলে দেখেন আমি নড়াইতেছি নড়তেছে না, দেখছেন দেন আমি এই পর্যন্ত গেছি, ঠিক আছে। এবার এটাকে কি করবো, এটাকেও বাড়াই দিব, এটা শিফট ধরলাম, শিফট ধরে বাড়াই দিলাম, দেখেন তো এটা একটা রম্বস টাইপের হয়ে গেছে আর কি, যদিও এটার অ্যাঙ্গেলটা সেম নাই তবুও আমরা মনে করে নিলাম। এই হচ্ছে আমাদের ডিরেক্ট সিলেকশন টুলের কাজ গেল, ঠিক আছে। এবার পাথ সিলেকশন টুলের কাজে আসি, আমি ডিলিট করে দিচ্ছি। পাথ সিলেকশন টুলের কাজ মেইনলি পেন টুলের ভিতরে আমাদের জন্য, সো আমি র্যান্ডমলি পেন টুল দিয়ে একটা শেপ ড্র করতেছি, এটাকে হচ্ছে। এবার আমার ধরেন আমার দরকার হচ্ছে এই পয়েন্টটাকে মুভ করব আমি, না এই পয়েন্টটাকে মুভ করবো, যেহেতু এই পয়েন্টটা একটু ঝামেলা করতেছে এই পয়েন্টটাকে মুভ করব আমি, ঠিক আছে এই পয়েন্টটা আমি ঝামেলা মুছেই দিই, হ্যাঁ ধরেন এই পয়েন্টটা আমার বেশি ভিতরে চলে এসেছে এই পয়েন্টটাকে মুভ করবো, তাহলে আমি কি করবো কন্ট্রোল চাপবো, দেখেন আমাকে পাথ সিলেকশন টুল চলে আসছে, এই যে দেখেন, এই দেখেন আমি ইচ্ছা মতো মুভ করতে পারছি, এই হচ্ছে পাথ সিলেকশন টুলের কাজ, বুঝছেন। ওইটা শুধু মানে অন্য শেপ এডিট করা তাই না,
হ্যাঁ হ্যাঁ শেপের হচ্ছে ওই যে অ্যাঙ্গেল পয়েন্টগুলো এডিট করার জন্য পাথ সিলেকশন টুল আর কি। আপনি চাইলে এখান থেকে ম্যানুয়ালি পাথ সিলেকশন আনতে পারেন। এবার সরি এই যে দেখেন এরকম হয় কি এন্ট্রির মধ্যে যাইতে হবে। এবার হবে একটা সিলেক্ট যে কোনো একটা পয়েন্ট সিলেক্ট করে নেবেন আগে এই যে অন্য কোন হয়ে গেল কন্ট্রোল দিয়ে এটাকে সরাই নিতে পারবো। এই এই হচ্ছে মোটামুটি ওভারঅল কাজ আর কি। তো পাথ সিলেকশনটা আমাদের খুব একটা দরকার না, আমরা সবসময় ডিরেক্ট সিলেকশন ইউজ করি আর কি, ঠিক আছে? এবং আই থিঙ্ক ওইটা ইউজ করাই ভালো। তোমার ইমেজটাকে বসাতে চাও, ধরো একটা প্রজাপতি, ঠিক আছে? আচ্ছা আমি দেখাচ্ছি, ধরো আমি আমার আমার নিজেরই একটা কাজ তোমাদেরকে দেখাই, তাহলে হয়তো সবাই ভালো বুঝবে। ওপেন হয়নি, দেখেন এই যে দেখতেছেন এটা কিন্তু একটা হচ্ছে ওই যে আমাদের লেন্সের মাঝখানে থাকে না শাটার, শাটার বলে এটাকে। যারা ক্যামেরা ডিএসএলআর ইউজ করে তারা ভালো জানে শাটার কি জিনিস। তো এটাকে বলা হচ্ছে শাটার। তো এই পিকচারটা কিন্তু আমি মেইনলি গুগল থেকে ডাউনলোড করে নিছি। হ্যাঁ আমি যদি ওইটাকে যদি আনক্লিক করি তাহলে আপনারা দেখতে পাবেন, সরি এটা একটু এটা অনেকগুলো তো সবগুলোকে আনক্লিক করতে হবে আসলে। হ্যাঁ দেখেন এখানে আমি র্যান্ডমলি পিকচারটা নিয়ে এসেছি এবং এটা হচ্ছে শাটার। আমি যদি এগুলোকে হাইড করে দিই তাহলে শাটারের ইমেজটা আপনারা দেখতে পারবেন। তো আমি কি করছি এই পিকচার গুলো শাটারের মধ্যে দিয়ে দিছি আসলে। দেখেন এটা হচ্ছে শাটার, এটা গুগল থেকে ডাউনলোড করা। এবং আমি কি করছি এই পিকচার গুলো জাস্ট এর উপরে উপরে অ্যালাইন করে জাস্ট শাটারের মধ্যে সুন্দর লাগে জিনিসটা দেখতে, তো সেভাবে করছি আর কি। এটা হচ্ছে ক্লিপিং মাস্ক। তাহলে আপনি কি করবেন এখন এই শাটারের মধ্যে ইমেজ গুলো আমার দেওয়া দরকার, তাহলে আমি কি করবো অল্টার চেপে মাঝখানে যাব। এই যে মাঝখানে গেলাম ক্লিপ হয়ে গেল, সবগুলো দেওয়ার জন্য আপনাকে সবগুলো ক্লিপ করতে হবে আর কি একটা একটা করে। অল্টার চেপে কোথায় ক্লিক করছেন? অল্টার চেপে লেয়ার দুইটার মাঝখানে। হ্যাঁ না থাম্বনেলের মাঝখানে, দুই থাম্বনেলের মাঝখানে, এই যে 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 মাঝখানে মাঝখানে তো আসলেই হচ্ছে ক্লিপের অপশন দেখাবে। আমি যে এই যে শাটারের মধ্যে এই ছবিটা বসাই দিলাম আর কি, ঠিক আছে? এই হচ্ছে ক্লিপিং মাস্ক। হ্যাঁ একটু আরেকবার দেখান এটা। আচ্ছা আরেকবার, যদি এটা একটু কমপ্লেক্স হয়ে যায় যদি আমি আরেকটা দেখাচ্ছি, নতুন করে আমি একটা দেখাই। কিছু কিছু ইমেজ আবার আসতে চায় না, ঠিক আছে আসতে চায় না, আমাকে সেভ করতে হবে।
এই যে সেভ হয়ে গেল। তো হচ্ছে এটার ব্যাকগ্রাউন্ড আছে, আমি ব্যাকগ্রাউন্ডটা একটু রিয়েল টাইম রিমুভ করে নিব ধাপ করে। এটা এখান থেকে রিমুভ হবে না, আমাকে এটা যদি স্মার্ট অবজেক্ট আমাকে এর মধ্যে যে রিমুভ করতে হবে আর কি। কি বিপদ, বুঝলাম না এটা এত কিছু এত ঝামেলা করে কেন। এটা প্রজাপতির একটা শেপ, হ্যাঁ এটা একটা কমপ্লেক্স শেপ না। এখন ধরেন আমি কোন একটা ইমেজ কে এই শেপের মধ্যে ঢোকাতে চাবো, মানে এই এই শেপ বরাবর আমার ইমেজ থাকবে আর কি। ফটোশপ এক্সট্রিমলি স্লো করতেছে, মোটেও কাজ করতে পারছে না ঠিক মতো। তো দেখেন এই যে অ্যাংরি বার্ড এর যে ছবিটা আছে, আমি এটারে ওই প্রজাপতির মধ্যে ঢুকাই দেবো। হিরে হিরে করতেছে বুঝলাম না বারবার। যে প্রবলেমটা হচ্ছে এটা সলভ করে নিলাম, ঠিক আছে কেউ ঘাবড়ায় যান না। আমি কি করব এবার এই অ্যাংরি বার্ডের ছবিটা ওই প্রজাপতির মধ্যে দিয়ে দিব। দেখেন আমার যে দুই লেয়ারের মাঝখানে নিয়ে যে কি করলাম ক্লিপিং মাস্কের সাইন চলে আসতেছে দেখছেন। তো আমি এটা ক্লিক করলাম, দেখেন এই প্রজাপতির মধ্যে অ্যাংরি বার্ডের মুখ টুক চলে গেল, ঠিক আছে। এই আপনি চাইলে অ্যাংরি বার্ডকে একটু ছোট করে নিতে পারেন, এটা ভালো বোঝা যায়। এই এই হচ্ছে ক্লিপিং মাস্কের কাজ। আরে খোদা, যেহেতু যদিও এই ইমেজটা চেপে গেছে আর কি, উপর নিচ বরাবর চেপে গেছে, তো এই আর কি বোঝার স্বার্থে ঠিক আছে। তো এই হচ্ছে ক্লিপিং মাস্কের কাজ। আপনি কোনো যদি কমপ্লেক্স শেপকে শেপে মনে করেন শেপকে আরেকটা ইমেজের মধ্যে দিতে চান, মানে বা কোনো একটা ইমেজকে কমপ্লেক্স শেপের মধ্যে দিয়ে আনতে চান, তখন হচ্ছে ক্লিপিং মাস্কটা কাজে লাগে। এই বুঝাতে পারছি? হ্যাঁ ভাই ঠিক আছে। আচ্ছা যদি একটু কঠিন হয়ে গেল হয়তো, আই ডোন্ট নো, কোনো কোশ্চেন? আর কারো কোনো কোশ্চেন আছে? নিশাত ভাই ক্লাস, হ্যাঁ হ্যাঁ বল। বলছে প্রিন্ট রেডি ডিজাইন গুলো কিভাবে সেভ করতে হয় ভাই, কি কোন আকারে সেভ করতে হয়, পিডিএফ নাকি এনটি? না প্রিন্ট রেডি ডিজাইন গুলো জেপিজি আকারে সেভ করলে হয়, কিন্তু জাস্ট কালার প্রোফাইলটা যেটা সিএমওআই সিএমওআই কে থাকে। যখন আমি প্রিন্টারে নিয়ে যাব তখন কি কিভাবে দেব ওদেরকে? প্রিন্টারে সিএমওআই কে কালার মোডে দিতে হবে, নাহলে হবে না। না ফাইলটা জেপিজি দেব? হ্যাঁ জেপিজি দিবি, হ্যাঁ জেপিজি দিবি। এই ব্যাকগ্রাউন্ড রিমুভ করার সবথেকে সহজ উপায় কোনটা? তাড়াতাড়ি 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 যদি মনে কর, মানে মনে করেন যদি কোনো প্রফেশনাল কাজ হয় তাহলে হচ্ছে আমি বলবো যে হচ্ছে ম্যানুয়ালি পেন টুল দিয়ে টাইম নিয়ে করাই ভালো। আর যদি কোনো প্রফেশনাল কাজ না হয় তাহলে যে রিমুভ বিজি ভাইয়া যেটা শিখাইলো কতদিন, ওইটাতে যে ব্যাকগ্রাউন্ড রিমুভ করি জাস্ট। কোনটা রিমুভ বিজি? কোন টুল রিমুভ ডট বিজি? এই যে গুগল সার্চ দিলে রিমুভ বিজি। কালকে অবশ্য আমি বাইরে ছিলাম তো ক্লাসের মাঝখান থেকে, আমি আর ছিলাম না।
রিমুভ বিজি এই যে আমার কাছে অলরেডি রয়েছে এগুলা এই যে এখান থেকে একটা ইমেজ আপলোড করলেই ওরা হচ্ছে ওই কন্টেন্টটা দেখে থেকে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিবে ধরো এই আমি লোগোটা দিলাম কিন্তু সমস্যা হচ্ছে এদের এই ইয়ে কম আছে রেজলিউশন কম আছে ঠিক আছে এই যে ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে আমি কিন্তু পুরো সাদাটা দিয়েছিলাম পুরো সাদা দিয়েছিলাম এই যে ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে এটা ডাউনলোড করলেই হয়ে যাবে এই এইখান থেকে করলে ছবি একবার ফেটে যায় মানে এই যে মানে করলে তো ফেটে যায় আর কি আমি রেকমেন্ড করব যে পেন টুল দিয়ে করতে যদি পেন টুল দিয়ে করতে করার অসুবিধা যদি থাকে তাহলে তখন রিমুভ বেজ ইউজ করা যেতে পারে চাইলে প্লাগইন ইনস্টল করে নেবেন আমার মতো আর বারবার ওয়েবসাইটে যাওয়ার থেকে প্লাগইন দিয়ে করা ভালো ধরেন আমি আমার ডিজাইন করা একটা লোগোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করব বাকি লেয়ারগুলো যদিও নেই করে দিতে হবে স্ক্রিন শেয়ার দিলে এত স্লো করে আমার আরে ভাই তো মনে হচ্ছে সারা জীবন লাগাই দিবে আপনার মনে হয় 2020 ভার্সন তাই না ভাই দূর মেজাজ খারাপ হয়ে যায় মাঝে মধ্যে ভাই এইরকম করে ফটোশপে কাজ করে মজা হয় নাকি এই যে লোডিং ফটোশপ আপনার কি ডেস্কটপ নাকি ল্যাপটপ না আমার ল্যাপটপ এজন্যই ভাই আমি একই সমস্যায় ভুগতেছি একটু লং টাইম ইউজ করলেই স্লো হয়ে যায় অতিরিক্ত আমার র‍্যাম আপগ্রেড করতে হবে 16 জিবি করে নিব র‍্যাম এই পারা যাচ্ছে না এসএসডি করেছেন ভাই এসএসডি ছিল আগে থেকেই এসএসডি কত জিবি করার না 256 করা আমি স্ক্রিনশট একটু বন্ধ করি দাঁড়ান তো স্ক্রিনশটের জন্য স্লো করতেছে তো ঝামেলা রে ভাই শেষ করে দিব আর কি এই যে চলে এসছে আমি এখনই কিছুক্ষণ থাকতে পারছিলাম না ওটা রেকর্ড হইছে আর আমি যেটা বলছিলাম যে আগামী কালও আপনাদের কাজ হলো সেম কাজ বিজনেস কার্ড ডিজাইন কিন্তু অনেক সুন্দর করে ডিজাইন করবেন আর মকআপে দিবেন বুঝছেন ঠিক আছে ভাই যদি কেউ মকআপের কাজটা না দেখে থাকেন আজকে সকালের ক্লাসটা দেখতে পারেন ওইটাতে আমি বিস্তারিত ভালোভাবে আলোচনা করছি এবং এই ক্লাসটাতেও করেছিলাম মানে আমি করি নাই নিশাত সাহেব করেছিল তো এই ক্লাসটাতেও খুব সুন্দর আলোচনা হয়েছে কিন্তু সেটা লাইভ হয়নি আনফরচুনেটলি নেটের খুবই সমস্যা আজকে তো আপনারা যারা দেখতে চান আজকে সকালের ক্লাসটাকে ফলো করতে পারেন কিভাবে মকআপ করতে হয় ঠিক আছে জি ভাইয়া
তো মকআপে কালকে আমাকে বিজনেস কার্ড দিবেন আর কালকে থেকে ইলাস্ট্রেটরে কাজ শুরু হবে। দেখেন এটা যদি আপনারা রিমুভ বিজিতে নিয়ে যান তাহলে যা হবে এখানেও তাই হবে আর কি। তো আমার যে প্লাগইন ইনস্টল করা আছে আমি প্লাগইনে ক্লিক করলাম। হায় রে প্লাগইন স্লো করে। তো হচ্ছে হ্যাঁ পিসি ভালোই গরম হয়েছে আর কি। এই যে রিমুভ ব্যাকগ্রাউন্ডে ক্লিক করব। The command copy is not currently available. কি হইছে জানি না, তাহলে কাজ করতেছে না somehow. অনেক প্রবলেম করে এইভাবে প্লাগইন না হলে, তাই তো ইনসার্শন না হলে অনেক প্রবলেম করে। তাই তো দেখছি ভাই এটা তো ফ্রি ছিল আমার, এটা কপি অপশন নট অ্যাভেলেবল বলতেছে, কি আজব পাই করতে বলতেছে ভাই। রিমুভ বিজি আমি তো ওয়েবসাইটে দিয়ে দিয়েছি। হ্যাঁ হ্যাঁ ওয়েবসাইটটা দেখাই দিছি ভাই এনাদেরকে, সবাইকে ওয়েবসাইট দেখাই দিছি এনাদের। ওটা থেকে করেন, অসুবিধা হবে না, ওটা থেকেই করেন ভাই সবাই, বুঝছেন।